প্রথম ফার্স্ট পার্ট ওয়াজ ফুল ফুলাউট লেভেলিং আর সেকেন্ড পার্টটা ছিল আমাদের কিছু প্রাইস অ্যাকশন নিয়ে আমরা কাজ করেছি যেটা হচ্ছে আপনার পিন বার এবং ইনসাইড বার তিনবার এবং ইনসাইড বার নিয়ে মোটামুটি আমরা কিন্তু গতবার কিছু কাজ করেছি এবং গত ওয়েবিনারে আর লেভেলিং নিয়ে তো আমি একটা রিকোয়েস্ট একটা ওয়েবিনারও করলাম লাস্ট টাইম অন ফ্রাইডে আই থিঙ্ক সো দ্য থিং ইজ দ্যাট তিনবার এবং ইনসাইড বার আপনারা যতটুকু আপনাদের আমি যতটুকু দিয়েছি অ্যাকচুয়ালি তা কিন্তু মোটামুটি সবাই কিন্তু বুঝে গেছেন কারণ আমি অনেক আর্টিকেল দিছি অনেক কিছু ভিডিও শেয়ার করেছি ফ্রম নিয়ল ফুলার ও জনাতন ফক্স সো অ্যান্ড গত ওয়েবিনারে অনেক কিছু বলেছি এবং পিন বার এবং ইনসার্ট বার নিয়ে মোটামুটি সবাই কিন্তু বুঝতেছে যে অ্যাবাউট পিন বারের এন্ট্রিটা কোথা থেকে হবে লাইক ফিফটি পার্সেন্ট অর ফ্রম দ্য টপ এবং ইনসাইড বার একটা মাদার বারের ব্রেক থেকে বাট আজকে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি ডিসকাস করব দ্যাট কন্টেইনস লেস স্লাইডস গতবার যতগুলো ওয়েবিনার করেছে আমার কিন্তু স্লাইডগুলো ছিল অ্যাবাউট থার্টি টোয়েন্টি এইট বাট আজকে আমাদের স্লাইড কম অ্যান্ড লাইফ চার্ট বেশি আর যারা মোটামুটি খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারবেন তাদের জন্য তো খুব ভালো বাট আই উইল ট্রাই টু মেক ইট অ্যাজ ইজি অ্যাজ ইট ক্যান ইট ইজ পসিবল অ্যাকচুয়ালি সো আপনারা চেষ্টা করবেন আর যদি কোনো কোয়েশন থাকে ওই কোয়েশ্চেন গুলো আমরা তো কোয়েশ্চেন আনসার একটা সেশন থাকবে ওই কোশ্চেন আনসার সেশনে আপনারা কোশ্চেন গুলো করতে পারেন আপনারা চাইলে এখনই একটা পেন এবং পেপার নিয়ে বসতে পারেন যদি কোনো কোয়েশ্চেন থাকে জাস্ট রাইট ইট ডাউন এন্ড আফটার দ্য ওয়েবিনার এন্ডস ইউ জাস্ট নট এন্ডস লাইক ইন দ্য লাস্ট পার্ট ওয়েন কোয়েশ্চেন আনসার সেশন উইল বি গোয়িং অন তো তখন আপনি জাস্ট আপনারা সবাই যাদের কোশ্চেন থাকবে তখনই লিখবেন বিকজ আপনারা যদি মাঝে মাঝে কোশ্চেন করেন ওটাতে কিন্তু একটু প্রবলেম হয় আর কি অ্যাকচুয়ালি

নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো লাইফ দিং ইজ দ্যাট ইনসাইড বান্ধবাই মোটামুটি আমরা ডিসকাস করেছিলাম গতবার বাট দ্য থিং ইজ দ্যাট মার্কেট অলওয়েজ গিভ ইউ মার্কেট লাইক ইটস আ গেম আপনার সাথে কিন্তু মার্কেট গেম খেলে আপনাকে কিভাবে আপনাকে পরাস্ত করতে পারে লুজিং আপনি যদি একটা ডলার লস করেন এটা কিন্তু আরেকজনের পকেটে যাচ্ছে এটা কিন্তু এমন না যেটা হারাই যাচ্ছে সো এভরি ওয়ান ইজ ট্রাইং টু ডিফিট ইউ বাট ইউ হ্যাভ টু বিফ সাইড উইথ এ গুড নলেজ দ্যপেন ফর আর্নিং প্রফিট দ্য বেস্ট উইপন ইউ হ্যাভ টু চুজ ইজ ইউর নলেজ তো আপনি আপনি যতটুকু আপনার নলেজটাকে অ্যাপ্লাই করে আমি যেগুলো মোটামুটি ফার্স্ট ওয়েবিনার থেকে আজ পর্যন্ত মোটামুটি যত কিছু দিয়েছি এবং আমার গ্রুপে যত কিছু আমি শেয়ার করেছি ওগুলো যদি আপনি মোটামুটি একটু সিরিয়াসলি পড়ে থাকেন বা প্রাইস অ্যাকশনের বেসিক গুলো যদি মোটামুটি আপনার ক্লিয়ার হয়ে থাকে তাহলে ইউ আর মানে ইউ আর লাইক রেডি টু গ্যাট অন দ্য ব্যাটল সো অ্যাকচুয়ালি কিছু কিছু বেসিক জিনিস নিয়ে প্রথমে প্রত্যেকটা ওয়েবিনার আগে কিন্তু মানে গেটিং ইন টু দা মেইন পার্ট আমি কিছু কিছু জিনিস নিয়ে আসলে আলোচনা করি সো আজকে গতবার আমি আলোচনা করেছিলাম অ্যাবাউট চার্ট প্যাটার্নস এন্ড ইন্ডিকেটরস এন্ড আজকে আমি একটু প্রথমে একটু আলোচনা করব অ্যাবাউট দা নিউজ এন্ড দা প্রাইস অ্যাকশন কারণ ইট ইজ আ ভেরি টকড টপিক অ্যাকচুয়ালি সো অ্যাকচুয়ালি যে জিনিসটা হচ্ছে আজকে আই হ্যাড আ মিটিং ইন দ্য মর্নিং

And fusing them and then coming into a decision. I think that's good. I told them that's good. No problem. So, what's the fundamental? The fundamental is the best. Why? Because with fundamental news, I, uh, news to gave a boundary the Amra trade They're telling me like this. They're coming from a broker and they're, they're, they're telling me that they trade with a boundary with a seller stop and buy stop and kind of things. And what the news says. মার্কেট দাস লাই দেখা এবং আমি এটা বললাম যে না ঠিক আছে গুড ব্যাট দিস ইজ লাইক অ্যা ডিবেট কারণ এখন একটা জিনিস হচ্ছে অনেকে নিউজ ট্রেডিং করে অনেকে ফান্ডামেন্টালকে অনেক গুরুত্ব দেবে রেট দ্যাটস নোট ব্যাড থিং বাট you ডোন নিড fundামেন্টs if you understান্ড দা মার্কেট প্রবেলি কারণ মার্কেট আপনাকে যা কিছু বলার আপনার ট্রেডিং এর জন্য যা কিছু দরকার সবকিছু কিন্তু চার্টে দেওয়াই আছে আপনি যদি এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারেন ইউ ডোন্ট হ্যাভ টু লুক এট দ্য নিউজ নিউজ ইউর কাম এট ইউ ওয়ে দেয়ার ইজ নাথিং লাইক হান্ড্রেড পার্সেন্ট আমি সবসময় এটা বলি বাট একটা জিনিস হচ্ছে বেশিরভাগ পিপল ব্লাইন্ডলি বিলিভ করে আসলে যে নিউজ এবং ফান্ডামেন্টালটাই কিন্তু মেইন দ্যাট ইজ নট কোয়াইট ট্রু অ্যাকচুয়ালি আপনারা যারা আমার সাথে এখন এতদিন ধরে আছেন তারা অবশ্যই জেনে গেছেন যে News can be predicted one hour ago with my technique. I don't know if predict or talk about a Bangladesh, hook. I don't know. But the thing is that how I predict news is like you have to see it one hour before, you have to seek for the H4, and then you can just get some ideas about what market is going to do after the news breaks out.

ওরা কিন্তু অ্যানালাইসিসটা করে ট্রেডটা নেওয়ার আগে এবং ওই অ্যানালাইসিস করার শেষ হলে ওরা ট্রেডের দিকে ফিরেও থাকায় না সো তারা যে জিনিসটা থেকে রিড অফ হয় সেটা হচ্ছে দে আর রিড অফ দ্য ইমোশনস যেটা হচ্ছে আমরা মার্কেটে যদি সবসময় স্ক্রিনিং এর থাকি যদি আমাদের ট্রেডিং এর ট্রেডটা নেওয়ার পর তখন আমাদের মধ্যে ইমোশনটা কাজ করে তো আপনি যখন এই জিনিসটা যখন একটা ট্রেড নেওয়ার পর যদি আপনি জিনিসটা বন্ধ করে দেন আপনি আর দেখলেন না চার্টের দিকে কজ ইউ এর অ্যানালাইজড হয়তো আপনার এস টি হিট করবে অথবা টিপি হিট করবে দ্যাটস ইট এর বাইরে আপনার মার্কেট যেতে পারবেন না কজ ইউ আর ইউ আর ইউজিং এ এস এল এট আ লজিক্যাল লেভেল ইফ ইউ আর ফলোইং মাই লেকচার স্টিল নাও সো ইউ অবভিয়াসলি পুট ইউর এস এল এট আ লজিক্যাল লেভেল উইথ আ বাফার অফ কোর্স একটা টিপি অবশ্যই ইউজ করবে অনেক ট্রেডার আছে যারা টিপি ইউজ করে না দ্যাট ইজ আ কোয়াইট ডিফারেন্ট কনসেপ্ট দ্যাট ইজ মোর অ্যাডভান্স কনসেপ্ট বাট main thing is that market will go either way whether it will stop you out whether it will, it will give you a profit so that is the thing if you forget what you're trading after you put a trade that quite controls your emotions

আহ যেটা আমি টু থাউজেন্ড ইলেভেন এর টু থাউজেন্ড টুয়েলভ এর আমি ওই জিনিসটা ফেস করছিলাম সেটা হচ্ছে অল মা এনালাইসিস ওয়ার্ল রাইট আমি যে জিনিসটা ফেস করছিলাম সেটা হচ্ছে উই থাপানিজ স্পিয়ার সবকিছু ঠিক ছিল আই ওয়াজ ইন প্রফিট আই টুক আই টুক মাই আসল ইন্টু দ্রেক ইভেন আমি দেখতে পাচ্ছিলাম যে লাইক আহ সাপোর্টের কাছাকাছি যাচ্ছে আমি সেলে ছিলাম যদি লাইক আই ওয়া ইন ইউসডিজে কি ও তো আমি দেখতে সাপোর্টের দিকে যাচ্ছে রেজিস্টেন্স থেকে করে তো আমি ব্রেক ইভেনে নিয়ে আসলাম ট্রেডটাকে নিয়ে আসার পরে জাস্ট মানে মোটামুটি একটা ভালো প্রফিটে চলে আসছিল লাইক ফর্টি ফিফটি পিপস সো আই ওয়াজ প্রিটি শিওর দ্যাট আই ইট উইল গো হিট টিপি সো দ্যাটস প্রিটি অবভিয়াস বাট যে জিনিসটা হলো ওই দিন রাত্রেবেলা কিন্তু জাপানে ভূমিকম্প হয়েছে অনেক জোরালো ভূমিকম্প যেটা এর পরের দিন সকালবেলা আমি নাস্তা করতে করতে টিভি দেখে মানে পুরোই শখ যে জাপানে একটা মানে তখন আমি চাটও দেখিনি যে জাপানে আপনার একটা অনেক বড় ভূমিকম্প হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এসব কিছু আমি তাড়াতাড়ি চার্টে যাই দেখি ইট ওয়াজ মানে আমার ব্রেক ইভেন্ট অলরেডি হিট করে গেছে এমন একটা জিনিস হচ্ছে যে আপনার নাথিং এস হান্ড্রেড পার্সেন্ট আমি সবসময় বলি কারণ আপনি যত কিছুই করেন ইউ ক্যান প্রিডিক্ট দ্য নিউজ বাই নাইনটি পার্সেন্ট বাট নট হান্ড্রেড

পুরোপুরি বলতে পারলে শেষ করছি ইন্টারেস্ট রেট এর অফ আই নো ইন্টারেস্ট রেট ইজ ইম্পর্টেন্ট লাইক কয়েকদিন আগে যে সিএসএফ যে জিনিসটা করলো সো বাট দ্য থিং ইজ দ্যাট আপনি কিন্তু এটা প্রাইস অ্যাকশন দিয়ে অনেক আগে জানতে পারতেন আপনি যদি ইফ ইউ ক্যান রিড দ্য চার্ট ইমোশনস তাহলে আপনি কিন্তু আগে জানতে পারতেন যে সিএসএফ কোথায় যাবে আমি কিন্তু এই জিনিসটা আমি গ্রুপের মধ্যে কিন্তু স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিয়েছিলাম সো দ্যাট ইজ দ্য থিং ইউ হ্যাভ টু গেট দা রাইট চার্ট উইথ দ্য নিও ক্লোজ চার্ট আই প্রেফার আইসি মার্কারস

তো ওই ওয়েবিনারটা একটু গো থ্রু করবেন যদি লেভেল নিয়ে কোনো প্রবলেম থাকে আর আমাদের লেভেলের যে শুধু একটা মানে জাস্ট অন দ্য লেভেলস যে ওয়েবিনারটা আমরা করেছি ওই লেভেলের ওয়েবিনারটা দরকার হলে দু তিনবার রিপিট করবেন আর যদি তাও কোনো প্রবলেম থাকে আই এম দেয়ার সো আমাকে অবশ্যই নক করতে পারে বাট লেভেল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট লেভেলস আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর এনি কাইন্ড অফ ট্রেডিং নট ओनली ফর প্রাইস অ্যাকশনস এন্ড প্রাইস অ্যাকশন উইথ লেভেল ইজ नोन অ্যাজ কনফ্লুয়েন্স আসলে আমি

আপনাকে কিন্তু প্রাইস অ্যাকশন ট্রেডিং করার জন্য আপনাকে হরিজন্টাল এবং হরিজন্টাল লাইন গুলো ছাড়া নট ইভেন ট্রেন লাইন ট্রেন লাইনও কিন্তু আপনার দরকার নেই আপনি যদি প্রপার প্রাইস অ্যাকশন করতে চান ইউ ডোন্ট নিড আ ট্রেন লাইন ইউ ডোন্ট নিড আ চার্ট প্যাটার্ন হোয়াট ইউ নিড ইজ আ ক্যান্ডল স্টিক এন্ড হরিজন্টাল লাইন কারণ অনেকে হয়তো বা বলতে পারেন যে আমি তো মোবাইলে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ক্যান্ডেল স্টিক দেখে দেখে লাইক প্রাইস অ্যাকশন এর যে উইপেন গুলো আছে এগুলো দেখে দেখে হয়তোবা আমি ট্রেড নিতে পারি নো দ্যাটস নট গুড বিকজ আপনি মোবাইলের মধ্যে আপনি হরিজেন্টাল লাইনটা আঁকতে পারতেছেন না এম ফোর যেটা দেওয়া আছে সো ইউ নিড আ গুড এম টি ফোর রিসেন্টলি মানে একটা মোবাইলের জন্য একটা সফটওয়্যার বানাইছে যেটার মধ্যে হয়তো বা মানে পিসির মতন একদম ডাইরেক্টলি এম টি ফোরটা আসে বাট আই প্রেফার ওয়ার্কিং প্রাইস অ্যাকশন ইন দা পিসি মানে আপনি পিসিতেই প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস গুলো করবেন দ্যাটস কোয়াইট গুড অ্যান্ড প্রাইস অ্যাকশন এন্ড লেভেল দোনোটা যদি একটা কম্বিনেশন করা হয় দ্যাট ইজ আ ডেডলি কম্বিনেশন আর এই কম্বিনেশন থ্রু তে আপনি মোটামুটি অনেক ভালো ট্রেড কিছু আশা করতে পারেন সো লেটস গো টু দা নেক্সট স্লাইড আমাদের আজকে প্রাইস অ্যাকশন মার্কেটে একটু অ্যাডভান্সড ভার্সন এ যদি আমরা যাই দ্যাট ইজ কল প্রাইস ফেক্স যেটা আমরা পিন বার অ্যাডভান্সড অথবা ইনসাইড বার অ্যাডভান্সড হিসেবে জানি সো เอ่อ व्हाट আর দ্য প্রাইস ফেক্স অনেক সময় দেখতে পারেন যে আপনার একটা মাদারবোর্ড খুব সুন্দর একটা মাদার বার মাদারবার এর ভিতরে একটা ইনসাইড বার ইনসাইড বার এর পর দেখলাম যে আমাদের সুন্দর ভাবে ব্রেক হয়ে গেছে মাদার বার কে আমাদের লেভেলটা কিন্তু ব্রেক করে গেছে তো ব্রেক করার পর আমরা অবভিয়াসলি আমরা সবসময় চেষ্টা করি কি ব্রেক করার পর মানে এরপরে আমরা ওই ধরুন এখানে সেল ব্রেক হচ্ছিল তো সেল ব্রেক হওয়ার পর আমরা অবশ্যই সেলের জন্য মানে ট্রেড নেওয়ার চেষ্টা করি সো যদি আমরা এখানের মধ্যে একটা ট্রেড নিয়ে নিতাম দ্য পেন্ডিং অর্ডার আমাদের আমাদের জন্য যেটা রুল সেটা হচ্ছে যে মাদারবারের ব্রেক ব্রেক যদি আমি এন্ট্রি নি তাহলে উপরে যেটা হাই আছে এর উপরে আমরা স্টপলসটা দিতে হয় বা আমাদের উপরে যদি ব্রেক করে তাহলে নিচে যেটা লো আছে ওই নিচে আমাকে আমাদেরকে স্টপ লসটা দিতে হয় সো দ্য থিং ইজ দ্যাট

ক্যান্ডেল মাস ক্লোজ যে আপনি একটা ক্যান্ডেল এর উপর করবেন যে আপনি দেখতেছেন যে একটা পিন বার হয়তো বা ফর্ম করতেছে বাট ওই ক্যান্ডেলটা কিন্তু এখনো ক্লোজ হয় নাই বা ওই আওয়ারটা শেষ হয় নাই টাইম ফ্রেমে ধরেন আমার H1 H1 এ যদি আমার ঘন্টাটা শেষ না হয় আমার ক্যান্ডেলটা কিন্তু শেষ হচ্ছে না তো ক্যান্ডেলটাকে আমরা পিনবার বার হিসেবে ধরে কেমনে আমরা ট্রেড এর অ্যানালাইসিসটা করব অফ কোর্স দা ক্যান্ডেল হ্যাজ টু বি ক্লোজড সো এখানে মধ্যে যদি আমরা দেখি যে আমরা এটা মাদারবার ধরলাম এরপর ইনসাইড বার এরপর এই ক্যান্ডেলটা যদি রানিং এর মধ্যে আমরা যদি জিনিসটা ধরে ফেলতাম দ্যাট ব্রেকটা কিন্তু কনফার্ম হয় না রানিং এর মধ্যে ধরে ফেললে কিন্তু আমরা এতে কোনো লসে থাকতাম বাট আমরা কি করলাম আমরা রানিং এ ধরি নাই আমরা ওয়েট করতেছিলাম ওয়েদার টু কনফার্ম দিস ক্যান্ডেল এই ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে আমরা দেখলাম না এটা কি করছে এটা এই মাদারবার লোকে ফেক দিয়ে এটা একটা ফেক ব্রেক হইছে ফেক ব্রেক হয়ে আবার ভিতরে ঢুকে গেছে ঢুকে গিয়ে একটা সুন্দর একটা পিন বারের মতো ইট হ্যাজ ফর্ম লাইক আ পিন বার এবং বার ফর্ম হওয়ার পর আমরা দেখলাম যে এই জিনিসটা উপরে উঠে গেছে এই জিনিসটা ট্রেস করার জন্য আমাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে ক্যান্ডেলটা ক্লোজ হতে দিতে হবে ফর ট্রেডিং দ্য ইনসাইড বার জন্য আপনার ক্যান্ডেলটা ক্লোজ হইতে দিতে হবে আপনার ব্রেকে যে আপনার ব্রেকটা হয়ে কনফার্ম হতে হবে যে আপনার আসলে ব্রেকটা হয়ে গেছে এবং ক্যান্ডেলটা অলরেডি ব্রেকের পর আপনার ক্লোজ হয়েছে উইথ আ বডি নট নট উইথ শ্যাডো এটা সবাই মাথায় রাখবেন যে শ্যাডো দিয়ে ব্রেক হলে কিন্তু ক্লোজ হলে হবে না বাট আপনার বডি দিয়ে ক্লোজ হতে হবে যে এখানে একটা বডি থাকতে হবে লিস্ট অ্যাট দ্য এন্ড অফ দা ব্রেক এই কিছু দূর গিয়ে একটা বডি থাকতে হবে যে বডিটা অবভিয়াসলি ভিজিবল দ্যাট এটা বোঝাই যাবে যে একটা ব্রেক হয়ে গেছে অলরেডি মাদার বার হ্যাজ বিন ব্রোকেন দ্য অ্যাংকর বার ইজ হ্যাজ বিন ব্রোকেন তো এই জিনিসটা যদি আপনি মাথায় রাখতে পারেন যে ব্রেকটা হয়ে গেছে কনফার্ম হয়ে ক্যান্ডেলও কনফার্ম করে দিয়েছে উইথ আ বডি তাহলে আমরা মাদারবার ব্রেকটা যেটা আমাদের ইনসাইড বার টেকনিক টা ওই মাদার ব্রেক দিয়ে আমরা ট্রেডটা নিতে পারবো আমরা যদি দেখি যে এইভাবে ফেক মেরে আবার উপরে উঠে গেছে ওয়েদার ইটস পিন বার ও অনেক সময় হয় যে একটা টেইলড বারও হয়ে যায় যে এমনি রিজেকশন মারছে তো তখনও কিন্তু আমরা বলতে পারি যে মাদার বারটাকে আমার ফেক মারছে মানে আমাদের ইনসাইড বার যে প্যাটার্নটা আছে যে ফরম্যাটটা আছে এটা তো অলরেডি ফেক হয়ে গেছে সো আমরা আমরা উই ক্যান লুক ফর দ্য ট্রেডস ইন দা অপোজিট সাইড এখানে মধ্যে আরেকটা কথা হচ্ছে অনেক সময় হয় কি জিনিসটা এমন হয় যে তিনবার এবং ইনসাইড কম্বো বলি আমরা এটা ইটস আ ভেরি অ্যাডভান্স কনসেপ্ট ইন প্রাইস অ্যাকশন দ্যাট ইজ পিন ইটসেলফ ইজ আ ভেরি স্ট্রং ইন্ডিকেশন অফ প্রাইস রিজেকশন যেটা আমি লাস্ট টাইম বললাম যে একটা খুবই স্ট্রং একটা রিজেকশন বুঝায় কিন্তু পিন হ্যালো আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন এভরিওয়ান অ্যাকচুয়ালি আমার এখানে কিছু প্রভাব হচ্ছে বা লাইক কেউ হয়তো বা শুনতে পাচ্ছে না বা অডিও কোয়ালিটিটা একটু প্রবলেম হচ্ছে কারো কি কোনো প্রবলেম হচ্ছে ওকে গুড সো আমরা যদি একটু অ্যাডভান্স কনসেপ্টের দিকে যাই প্রাইস অ্যাকশনের তাহলে আমরা দেখবো যে এরকম একটা প্যাটার্ন কিন্তু প্রায় সময় আমরা দেখি লাইফ চার্টে যদিও আমি লাইফ চার্টটা একটু দেখাবো হ্যাঁ আমাদের এখানে একটু ওয়াজ হচ্ছে লাইক আজকে একটা ইসলামিক ডে অনুযায়ী এর আগে আমরা যেটা বললাম যে আপনার প্রাইস এর কিন্তু আর ওই ফেকটা যদি একটা পিন বারে ফর্ম করে দ্যাট ইস কল আহ প্রাইস কনসেপ্ট দ্যাট ইজ ইনসাইড বার অ্যান্ড পিন কম্বো এই জিনিসটা কিন্তু দ্যাট ইজ প্রিটি নিউ টু ইউ অল বাট এটাকে আমরা বলি কম্বো সেট আপ ইনসাইড বার এন্ড পিন বার পুরোটা আমরা বলি আমরা সবসময় বলি এটাকে কম্বো সেট আপ দ্যাট ইজ এটা কিন্তু একটা দেখেন এখানে একটা মাদার বার আছে মাদার বারের পর একটা ইনসাইড বার এবং সুন্দরভাবে কিন্তু ব্রেক করে যাওয়ার পর কিন্তু আবার দেখা গেল যে ক্লোজ হওয়া ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগে আবার এসে সুন্দর একটা পিন বার ফর্ম করে দিয়েছে তার মানে হচ্ছে

হাইটা আমরা ব্রেক করে একটা এন্ট্রি পাবো ইনশাল তো অনেক সময় হয় কি আপনার পিন বার থাকে না বাট অনেক সময় এমন হয় যে আপনার মাদারবার বার ধরেন এটা মাদার বার এরপর একটা ইনসাইড বার ইনসাইড বারের পর মাদারবারকে কিছু দূর ব্রেক করে একটা টেইল বার দিয়ে আবার ভিতরে ঢুকে গেল মাদার আবার ক্রস করে নিচে দিয়ে আবার ব্রেক করে চলে গেল দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি দ্য ইনডিসিশন অফ দা মার্কেট আপনার যদি ইনডিসিশনে থাকে লাইক দিস টু তাহলে কিন্তু ওই সময় ট্রেডটা না করাই বেটার উইথ আ পারফেক্ট এন্ট্রি বাট আপনি যদি একটা বার পেয়ে 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 যান 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 উইথ উইথ কম্বো কম্বো তাহলে কিন্তু ফেকি এভাবে যদি একটা প্যাটার্ন দ্যাট মোর অ্যাকুরেসি এর নিচে দুটো পিক দেওয়ার মানেই হলো যে এখন মার্কেট খুবই ইনডিসিশন আছে উইথ আউট বাট আপনাকে যে জিনিসটা করতে হচ্ছে এখানে যে একটু ওয়েট করতে হবে কারণ মার্কেটটা টোটাল ব্রেক হইতে হবে এবং টোটাল ব্রেকআউট হয়ে আপনাকে একটা কনফার্মেশন দিতে হবে স্পিনবার যত একটা শক্তি শক্তিশালী একটা সিগন্যাল ফর্ম করে লাইক উইথ আ রিজেকশন যে বলতেছে আপনাকে একটা সেলার অথবা বায়ারের রিজেকশন করে দিছে ওইরকম রকম রিজেকশন কিন্তু আমরা এই সময়গুলোতে পাচ্ছি না এখানে দেখা যাচ্ছে বায়ার এবং সেলাররা খুবই ফাইট করতেছে লাইক এখানে যদি একটা সেলার অনেক বড় একটা ক্যান্ডেল ফর্ম করে এরপরে দেখা গেল বায়ার আরো একটা বড় একটা ক্যান্ডেল ফর্ম করে দিছে সো দ্যাট ইজ আ ভেরি অ্যাডভান্স কনসেপ্ট দ্যাট আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ ট্রেড অবশ্যই আসবে আপনার কাছে অবশ্যই ট্রেড আসবে আজকে হোক কালকে হোক এক ঘন্টা পরে হোক চার ঘন্টা পরে হোক অবশ্যই ট্রেড আসবে উইথ কনফার্মেশন বাট ইউ ডোন্ট হ্যাভ টু জাম্প আপনার ট্রেডটা কিন্তু ইউএস ডি জেপি আপনার ট্রেডটা কিন্তু আসবেই কিন্তু ইউনিট এ প্রপার ব্রেকআউট ওই ব্রেকআউটটার জন্য কিন্তু খুবই দরকার যদি আমরা এখন যেমন ধরেন আমাদের যে এখন যে USD JPY টা চলছে ওখানে মধ্যে যদি আমরা এরকম একটা পিন বার পাইতাম উইথ আ স্ট্রং ব্রেক উইথ আ স্ট্রং ফেক অ্যাকচুয়ালি এরপরে কিন্তু আমরা বলতে পারতাম যে না অ্যাকচুয়ালি ইট উইল গো ডাউন উইথ আ গ্রেটার অ্যাকুরেসি 95% প্লাস অ্যাকুরেসি দ্যাট ইট উইল গো ডাউন বাট আমরা এখন এটা বলতে পারতেছি না উই ক্যান টেল ইট অ্যাজ আ কিছু একটা কিছু ব্যাপার আছে অ্যাকচুয়ালি আমি আজকে দেখাবো ওইটা দিয়ে আমরা বলতে পারি যে আসলে না চারটা নিচের দিকে যেতে পারে বাট উইথ আ লেস অ্যাকুরেসি বাট আপনি যদি একটা পিনবার পেয়ে যান উইথ কম্বো সেট আপ তাহলে কিন্তু আমরা বলতে পারি যে উইল গ্যাট অ্যা গ্রেট এক সেট আপ কাম সো যে জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে যখন আপনার একটা প্রাইস ফেক হয় বা একটা পিনবার অথবা ইনসার্ট বার পিনবার একটা কম্বো হয় কম্বো হওয়ার সময় আপনি এন্ট্রিটা কিভাবে নেবেন এন্ট্রিটার ব্যাপারে আমি এখানে কিছু লাইনে এঁকে রেখেছি ফর এন এক্সাম্পল আমরা তো সবসময় জানি যে মাদারবারকে যেদিকে ব্রেক করে ওইদিকে যদি কনফার্ম করে এরপর আমরা একটা এন্ট্রি নেই এবং মাদারবারের অপজিট অপোজিট সাইডে আমাদের স্টক লসটা থাকে বাট ইন কেস অফ ফেকি হোয়াট ইউ শুড ডু ইন কেস অফ ফেকি ফেকিতে যদি একটা পিন বার ফেকি হয় তাহলে হতে পারে আপনি পিন বারের ব্রেকে আপনি যেটা আমরা সবসময় করি যে বাফারিং এন্ট্রি যে পিন বারের নেকের একটু উপরে পাঁচ পিপস উপরে আলোচনা হবে এছাড়াও যেভাবে আমরা এখানে দেখলাম যে নিচের দিকে উপরে উঠে গেছে এরপরে দেখলাম যে অবশ্যই তাও তার মানে হচ্ছে আমরা পিনবার যখন এখানে একটা ফেক পেয়ে গেছে তার মানে অবশ্যই মার্কেট উপরের দিকে উঠবে আর মার্কেট উপরের দিকে উঠা মানে আদার অন্য দিক দিয়ে ক্রস করে ব্রেক করে ফেলা তো আমরা তখন ওয়েট করতে পারি যে এই সময় আমরা একটা ট্রেডস এন্ট্রি দিতে পারি দ্যাট ইজ কল্ড আ সেফ এন্ট্রি অনেক সময় হয় এমন যে আপনি এখানে একটা ফেক পিন বার দেখলেন এরপরে এর ভিতরেই যে মাদার ভিতরে আর উল্টা পিন বারও পেয়ে যেতে পারে সো দ্যাট ইজ দ্য থিং যে আপনি এটা কিন্তু অনেক একটা কনজারভেটিভ এন্ট্রি বলা হয় অ্যাকচুয়ালি যে আপনার কনজারভেটিভলি এটা আসলে এন্ট্রিটা নেওয়া হলো যে আপনার একদম মাদারবাড়ির ব্রেকে মাদারবাড়ির রুলটা ফলো করে মাদারবারের ব্রেকেই আপনি একটা বাই নিতে পারলেন উইথ কনফার্মেশন তো পিনবার ফেকিটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আপনার মাদারবারকে যে আপনার অলরেডি ব্রেক করার চেষ্টা করছিল বাট ব্রেক করার ব্রেক করে ফেলার পরেও কিন্তু যখন ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে তখন ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে আবার মাদারবারের ভিতরে তার মানে এখানে যে লম্বা আমরা একটা শ্যাডও দেখতে পাচ্ছিলাম এতটুকু পর্যন্ত কিন্তু প্রাইস গিয়েছিল গিয়েছিল মানে আপনার অবভিয়াসলি মাদারবারকে কে ব্রেক করে ফেলছে তা আপনার যখন ব্রেক করে ফেলছে তার মানে আমরা এখানে সবসময় চিন্তা করবো যে আমরা এখানে একটা সেল নেওয়ার চিন্তাভাবনা একটা অলরেডি আমাদের মাথায় চলে আসবে কারণ আমরা জানি যে ইনসাইড বার কি ট্রেড করতে হয় বাট আমরা যখন দেখবো যে ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গেছে আবার ভিতরে ঢুকে মাদারবারের ভিতরে ঢুকে উইথ আ ফেক শ্যাডো একটা শ্যাডো দেখাচ্ছে যে এতটুকু পর্যন্ত প্রাইস গিয়েছিল বাট ক্লোজ হয়েছে আবার মাদারবারের ভিতরে তার মানে এটা অলরেডি একটা পিনবারের মতন হয় একটা শেপ एक्चुअली যেটা আমরা নেক্সট স্লাইডটাও দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ব্রেক করছে কিন্তু আবার এসে একটা পিনবারের মতন একটা শেপ হয়ে গেছে দেখুন এই জায়গাটা তো লাইক আ পিনবার সো যখন এরকম একটা শেপ হয়ে গেছে তো আমরা দেখলাম যে আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে দ্যাট ইজ আ পিন বার তো এরপর আমরা একটা পিনবারের ব্রেকেও এন্ট্রি নিতে পারি নেকের ব্রেকে যে পিনবারে যেটা একটা নেক বলতে এই পোর্শনটাকে ছোট যে শ্যাডোটা থাকে পিনবার একটু করে এটার থেকে আমরা একটা এন্ট্রি নিতে পারি এটা পাঁচ পিক্স উপরে উইথ দ বাফার অফ কোর্স আর অথবা আমরা মাদার এটা অ্যাগ্রেসিভ এন্ট্রি বলা হয় আর আমরা অথবা আমরা মাদারবারের ব্রেকে কনফার্ম হওয়ার পর অবভিয়াসলি উইথ কনফার্মেশন আমরা একটা এন্ট্রি নিতে পারি So that is actually the fake inside bar or a pin bar, like the fake combo actually. So, a Actually, what I'm going to do right now is to show you some uh, examples. For an example. চার্ট দেখতে পাচ্ছেন অথবা একটা ইনসাইড বার টেকনো যে টেকনিকটা আছে ওইটা যদি আমরা একটু এখানে আইডেন্টিফাই করতে যাই আমরা কিন্তু এখানেই জিনিসটা দেখতে পাচ্ছি যেমন ধরেন এটাকে যদি আমরা মাদার বার ধরি তিস বিয়ারিস মাদার আপ এবং লো কে আমি এখানে সুন্দর করে একটা দিয়ে দিলাম আমরা দেখলাম যে পর আমাদের মাদার এখানে চলে আসছে এবং আমরা যদি আপনারা যদি খেয়াল করে দেখেন যে মাদার হাই কিন্তু অনেক সুন্দর একটা লেভেল মধ্যে ছিল লুক এর দিস খুব ভাবে এখানে প্রাইস কিন্তু সবসময় রেসপেক্ট করে আসছে

ঠিক আছে দ্যাট ইজ ইউরো জেপি এরপরে নামার পর আমরা দেখলাম যে আবার ক্লোজ হয়েছে ওই দিন যদি আমরা রাত পর্যন্ত যদি ওয়েট করতাম যারা কিন্তু এই জিনিসটা ব্রেকে কিন্তু আপনার একটা মানে রানিং ক্যান্ডেলে যারা ট্রেডটা নিয়ে ফেলছে তারা কিন্তু অলরেডি অনেক বড় একটা ধরা ধরা মানে আপনারা তো দেখতেছেন প্রাইসটা কতটুকু উঠছে তো আপনি যত বড় স্টপ লস দেন অথবা যদি স্টপ লস ছাড়া ট্রেড করেন আপনার ক্যাপিটাল যদি অত বেশি বড় না হয় আপনি কিন্তু অলরেডি আপনার ক্যাপিটাল জিরো করে ফেলছেন অলরেডি যদি আপনি এই সূক্ষ্ম জিনিসটা যদি বুঝতে না পারেন সো এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট সো দিস ইজ কল্ড আ পিন বার কম্বো ইনসাইড বার এন্ড পিন বার কম্বো আমরা শর্টকাটে এটাকে বলি কম্বো সেট আপ দ্যাট ইজ ইনসাইড বার অ্যাজ ওয়েল এস ইট হ্যাজ আ রিজেকশন দ্যাট ইজ ইট হ্যাজ ফর্মড আ পিন বার এবং আমরা যদি চাই ইনসাইড আমাদের মাদার বারের ব্রেকে আমরা একটা এন্ট্রি নিতে পারি হয়তো পিনবারের স্টাইলে আমাদের এই নেক লাইন যেটা আছে এটার থেকে পাঁচ পিপস উপরে আমরা একটা পাঁচ থেকে দশ পিপস অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন দ্য টাইম ফ্রেম আমি বাফারিংটা আপনাদেরকে একটু পরেই বুঝাবো তো আমরা নেক লাইনের ব্রেকে আমরা একটা এন্ট্রি নিতে পারি মানে এই লেভেলটাতে আমরা মোটামুটি একটা এন্ট্রি নিতে পারি উইদিন দ্য টোয়েন্টি পিপস অথবা আপনি যদি পিনবারের বারের ফিফটি পার্সেন্ট রিট্রেসমেন্টটাকে যদি আপনি ফলো করেন সরি আপনি যদি পিনবারে বারে ফিফটি পার্সেন্ট এন্ট্রিটাকে যদি আপনি ফলো করেন তার মানে আপনি এখানে ফিফটি পার্সেন্টের এই যে পিন যেটা ফিফটি পার্সেন্ট এই ফিফটি পার্সেন্ট কিন্তু আপনি একটা রিচার্জমেন্ট নিয়ে আপনি একটা এন্ট্রি নিতে পারতেন তাহলে কি হতো আপনার রিস্ক রিওয়ার্ডটা কমে যেত যেটা আমি লাস্ট টাইম কথাটা বলেছিলাম যে উই আর লুকিং ফর লোয়ারিং আওয়ার রিস্ক অ্যান্ড লাইক ইনক্রিজিং আওয়ার রিওয়ার্ড দ্যাট ইজ দ্য মেইন বিউটি সো আপনি যদি চিন্তা করেন যে আমরা যদি খুব সুন্দর ভাবে আমরা যদি আহ ট্রেডটা করতে যাই বা আমাদের রিস্কটা কম রেখে যদি আমরা রিওয়ার্ডটা একটু বেশি পেতে পারি তাহলে দ্যাট ইজ ওয়ার্ট ইজ কল দা ম্যাজিক অফ আর আপনি যদি রিওয়ার্ডটা খুব ভালো পেতে থাকেন সব সময় আপনি রিস্ক যতই নেন আপনার যদি দশটার মধ্যে যদি ছয়টা ট্রেডও যদি লস হয় তবুও কিন্তু আপনি প্রফিট এ থাকবেন আইট দ্যান্ড অফ দা মার্থ সো দ্যাট ইজ দ্য মেইন বিউটি হেয়ার সো একচুয়ালি আপনি যদি আহ এই জিনিসটাকে যদি মোটামুটি একটু মেনটেন করতে পারেন লাইক

d1 এ 50% এন্ট্রিটা মোর এফেক্টিভ এটা বলা যায় না কারণ 50% কখন হবে এটা আপনারা বুঝতে সময় লাগে যে জিনিসটা আপনি কখন 50% এর জন্য যাবেন এটাও কিন্তু একটা ব্যাপার অনেক সময় দেখা যায় 50% রিট্রেসমেন্টই করলো না তিনবারে তখন কি করবে তখন তো আপনার হাত থেকে ট্রেডটা চলে গেল আপনাকে আরো অনেক উপর থেকে ধরতে হবে ট্রেডটাকে সো দ্যাট ইজ দ্য থিং দ্যাট আপনাকে বুঝতে হবে যে আপনি 50% এন্ট্রিটা কখন নিতে হবে

যে যখন একটা বড় পিন বার দেখবেন এর পরের বারটা কিন্তু বা এর একটা নেক্সট বারটা অথবা নেক্সট বারের পরের বারটা কিন্তু অনেক বেশি ফিউরিয়াস হয় ফিউরিয়াস ইন আ কেস দ্যাট দ্যাট কনসিস্ট অফ अबाउट এ পিন বারের সাইজের একটা বড় বডির ক্যান্ডেল হয় অর মোর দ্যান দ্যাট মিনিমাম এ পিন বারের সাইজের একটা যে পিন বারটা যতটুকু এতরুকুর সাইজের অথবা এর থেকে আরো বড় সাইজের একটা বডি আমরা সব সময় দেখতে পারি যদি এত বড় একটা পিন বারের পর মানে একটা রিভার্সাল বা একটা পিন বারে সিগনালের পর যে ক্যান্ডেল গুলো আসে আর কি মেনলি তো আমরা এখানের মধ্যে দেখতে পেলাম দ্যাট ইজ অল অ্যাবাউট মার্কেট রিডিং মার্কেটের যে ইমোশনটা এটা রিড করার জন্য ইয়ার রাইট সো আমরা এখানে দেখলাম যে ক্যান্ডেলগুলো খুব ছোট আপনারা যদি ক্রিস্টোফার লি এর বইটা পড়ে থাকেন ক্যান্ডেল স্টিক মেড ইজি ওখানের মধ্যে কিন্তু একটা কনসেপ্ট দেওয়া আছে যে আপনি ক্যান্ডেলের সাইজ দেখে বুঝতে পারবেন হু আর

এটার জন্য বলতেছি যে এখানে আমরা যেটা দেখলাম যে একটা পিনবার উইথ অ্যাবাউট টু হান্ড্রেড অ্যাবাউট লাইক টু পিপস এর আপনি একটা স্টক লস যখন ইউজ করতে যাবেন আপনার অবশ্যই আপনি যতই মানি ম্যানেজমেন্ট করেন আপনার কিন্তু একটু ভয় লাগবেই এটা স্বাভাবিক কারণ আপনি একটা ডেইলি বারের উপরে এত বড় কারণ লাভ নাথিং লাইক হান্ড্রেড পার্সেন্ট

পরের দুটা ক্যান্ডেল খুবই ক্রুশাল হয় পিনবারের আপনার এফেক্টটা জানার জন্য সো যখন আমরা দেখলাম যে পিনবারের পরের দুটো ক্যান্ডেলের মধ্যে অত বেশি পাওয়ার দেখা যাচ্ছে না তখনই আমরা আমাদের বুঝে নিতে হবে এই জিনিসটা এভাবে যে এখনো সেলাররা মোটামুটি পাওয়ারে আছে এই দুই দিন যখন আমরা দেখলাম যে না পিনবারস আর নট শুটিং আপ ঠিক আছে আপনার কিন্তু এখানে যদি একটা নেক ব্রেকে যদি আপনি একটা ট্রেড নিয়ে থাকেন তাহলে মোটামুটি আপনি কিন্তু একটা প্রফিটে চলে গেছেন অলরেডি কিন্তু যখন দেখলেন যে আপনার এতটুকুর মধ্যে কিন্তু আপনার পিনবারের এফেক্টটা দেখা যাচ্ছে না তখন আপনি চাইলে আপনার অতটুকু প্রফিট নিয়ে কিন্তু আবার ওয়েট করতে পারেন ক্লোজ করে দিয়ে ট্রেডটা ওয়েট করলেন যে ফিফটি পার্সেন্ট রিট্রেসমেন্ট কিন্তু আসবে ইনশাল্লো যদি ফিফটি পার্সেন্ট রিট্রেসমেন্টটা চলে আসে এরপরে যদি আপনি একটা এন্ট্রি নেন তার মানে তখন আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও দ্বারাই লাইক হান্ড্রেড পিপস এর অ্যাসেল এর জন্য নেক্সট রেজিস্টেন্স ধরলাম এতটুকু ঠিক আছে 615 pips 600 pips the round figure so the risk reward ratio is 1 কারণ আমরা যখন একটা টার্গেট করি তখন আমরা সবসময় লেভেলিং এর উপরে টার্গেটটা করি তো আমাদের নেক্সট এখানে আশেপাশে কোনো লেভেল নাই তো আমাদের নেক্সট লেভেল অফ টার্গেট ইজ দিস ওয়ান দিস প্রাইস তাহলে আমরা যদি যতটা রিস্ক কমায় যদি আমরা এই জিনিসটা পাই আমরা যদি দুশো পিপস এর যদি আমরা এসএল নিয়ে যদি আমরা এটা পাইতাম তাহলে দ্যাট ইজ লাইক ফ্রি বাট আমাদের এখানে রিওয়ার্ডটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে উইথ আ 50% লেস রিস্ক দ্যাট ইজ দ্যাট ইজ দ্য বিউটি অফ ট্রেডিং ফরেক্স উইথ আ প্রাইস অ্যাকশন এন্ড এখানের মধ্যে আরেকটা কিছু অ্যাডভান্স কনসেপ্ট আছে পিন বারে এবং ইনসাইড বারে ওটা আমি আজকে দেখাই দিচ্ছি ফার্স্ট আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে

যাওয়ার পরে এখানে যে ফিবোটা আমরা আঁকলাম এই ফিবোটা আমাদের অবজেক্টে দেখাচ্ছে এই ফিবোটা ক্লিক করার পর আমরা এখানে কমন ফিবো লেভেলস প্যারামিটার্স ভিজুয়ালাইজেশন এগুলো দেখবো তো লেভেলসে আমরা গিয়ে দেখলাম এখানে অনেকগুলো লেভেল গুলো অলরেডি সুন্দর করে দেখানো আছে আমরা এখানে ফার্স্টে যে জিনিসটা করবো জিরো পয়েন্ট জিরোর পরে টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স থার্টি টু পয়েন্ট সবকিছু ডিলেট করবো ফিফটি পার্সেন্ট লেভেলটা রাখবো রাখার পর

তো আপনি এক কাজ করতে পারেন এই জিনিসটা করলে কিন্তু খুবই সুন্দর হয় এই জিনিসটা আমাদের লেভেল থাকলে এরকম জিরো লেভেল ক্যামেরা দিয়ে দিলাম এন্ট্রি ডেসক্রিপশনে জিরো পয়েন্ট ফাইভ থাকলো আর আমাদের আরেকটা নতুন লেভেল জিরো পয়েন্ট সেভেন থাকলো

ডেস্কটপ লস তো আমরা সব সময় নিচে ইউজ করি বাইর জন্য আমরা নিচে থেকে উপরের দিকে টাইম দিব টাইম দেওয়ার পর আমরা জিনিসটা দেখলাম যেখানে মধ্যে কিন্তু এই পার্সেন্টেজ ডলারটা দেওয়ার মানে হলো এখানে মধ্যে আমাদের প্রাইসটাও কিন্তু শো করে দিচ্ছে তাহলে আপনাকে আবার আপনার টুলটা দিয়ে আপনাকে বুঝতে হচ্ছে না প্রাইসটা আসলে কোন জায়গায় আছে আপনি এক্স্যাক্টলি প্রাইসটা পেয়ে যাচ্ছে এই আপনার ফিবোনাচি টুল এই আপনি এখানে দেখতে পারলেন যে ফিফটি পার্সেন্ট লেভেলে কিন্তু বরাবর ফিফটি পার্সেন্ট লেভেল এক টিপসে কিন্তু আপ ডাউন হয়নি এই জায়গার থেকে কিন্তু আপনার মার্কেটটা আবার রোটেট ব্যাক করে কিন্তু ঘুরে উঠে গেছে আর আমাদের স্টপ লসটা আপনি যদি চান আপনি আবার ফিবোনাচি টুলে গিয়ে আপনার স্টপ লসটা কত লেভেলে হবে এটা একই জিনিস করতে পারেন পার্সেন্টেজ ডলার আর এন্ট্রিটা তো আপনি পার্সেন্টেজ ডলার দিতে পারেন পারফেক্ট আপনার প্রাইসটা জানার জন্য দ্যাট ইজ কোয়াইট আপনার জন্য ভালো হবে যে বুঝতে জিনিসটা তাহলে আপনি এখানে বুঝে গেলেন যে যদি আপনি নেক ব্রেক আপনি একটা এন্ট্রি নিতেন তাহলে আপনার এন্ট্রি নিতে হতো ওয়ান থার্টি সিক্স পয়েন্ট টু সেভেন ফিফটি পার্সেন্ট এন্ট্রি নিলে আপনার এন্ট্রি হবে ওয়ান থার্টি ফাইভ পয়েন্ট আপনার স্টপ লস্ট সব থাকবে ওয়ান থার্টি ফোর পয়েন্ট এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ওয়ার ইজ দিস সেভেন্টি লেভেল এখন এখানে একটা কোয়েশ্চেন হচ্ছে যদি প্রাইস কোন সময় ফিফটি পার্সেন্ট লেভেলকে রেসপেক্ট না করে যেখানে এখানে সুন্দরভাবে রেসপেক্ট করছে এরকম যদি রেসপেক্ট না করে যদি সেভেনটি লেভেলটাকে ব্রেক করে কনফার্ম করে আই এম রিপিটিং দ্যাট সেভেন্টি পার্সেন্ট লেভেলটাকে যদি ব্রেক করে কনফার্ম করে যদি নিচের দিকে চলে যেতে থাকে দ্যাট মিন্স আপনার পিন বারটা কিন্তু আর কাজ করতেছে না পুরোপুরি পিন বার্টটা যদি আপনাকে ব্রেক করে চলে যায় দ্যাট ইজ ডিফারেন্ট থিং দ্যাট মিন্স পিনবার ইজ ইনভ্যালিড বাট যখনই আপনি দেখবেন যে সেভেন্টি পার্সেন্ট নিচে অলরেডি চলে গেছে প্রাইস এবং একটা ক্যান্ডেল অলরেডি কনফার্ম হয়ে গেছে দ্যাট মিন্স আপনার পিন বার্টটার কিন্তু স্ট্রেংথ কমে গেছে

এই কাজগুলো কিন্তু আপনাকে অবশ্যই মানে মাথায় রাখতে হবে যেমন ফিফটি পার্সেন্ট এন্ট্রিটা আমি আবার এখানের মধ্যে আবার একটু একটা জিনিস দেখাই দিচ্ছি দ্যাট ইজ লাইক আমরা এখানে ফি তো দেখলাম এটা একটা পিনবার একটা

তো এখানে যে জিনিসটা হচ্ছে যে আমি আপনাকে একটু আগেই বললাম যে সেভেন্টি পার্সেন্ট কে এখানে কিন্তু ক্রস করে চলে গেছে বাট কিন্তু কনফার্ম করে নাই প্রাইস অ্যাকশন এর জন্য দেয়ার ইজ আ গোল্ডেন রুল দ্যাট ইজ আপনাকে কিন্তু প্রাইসটা কনফার্ম করতে হবে যে বডি দিয়ে কনফার্ম করতে হবে যে ক্লোজটা হইছে সেভেন্টি পার্সেন্টের নিচে এখানে কিন্তু সেভেন্টি পার্সেন্টের নিচে ক্লোজ হয় নাই তার জন্য কিন্তু পিনবারটা অলরেডি ইনভ্যালিড হয় নাই প্লাস ইন পিনবারটা ফিফটি পার্সেন্ট থেকে এমন কাজ করছে ইন এইচ ফোর ওকে

এটাকে বলে আসলে আপনার কনফার্মেশন এবং অ্যাডভান্স প্রাইস সেকশন দিয়ে আপনি আসলে কি করতে পারেন মার্কেটে উইথ এ গুড রিস্ক রিয়র্ড টু এবং আমি আসলে एक्चुअली ট্রাই করতেছি আসলে একটা পিন বার ব্রেক যেটা অলরেডি 70% কে ক্রস করে কনফার্ম করে দিচ্ছে ওকে

আমরা এখানে প্রায় দেখে ফেলছি যে এখানে অলরেডি দেখেন যে সেভেন্টি পার্সেন্ট লেভেল আমাদের ফিভোর্ট একটু নিচে নামছে ছেড়ে ফিভোর্ট একটু আবার আর কি বুঝতে সুবিধা হবে ওকে ইটস ওয়াইট গুড এন অফ তো মধ্যে আমরা যে জিনিসটা দেখতেছি যে এখানে আমাদের

তো দ্যাট মিন্স এই পিনবারটা কিন্তু অলরেডি ইনভ্যালিড হওয়ার পথে আপনি যদি অবশ্যই আপনি যদি একটা আহ দিতেন ঠিক আছে তাহলে আপনার পিনবার অবশ্যই নিচে দিতেন তার মানে আপনার অলরেডি অ্যাসেলটা খেয়ে ফেলছে এখানে যদি আপনি দেখতে পারেন দেখতে যান বা এখানে দেখেন যে পিনবার কিন্তু অলরেডি আরেকটা পিনবার ক্রিয়েট হয়েছে যেটা অলরেডি কিন্তু এই পিনবার কে অলরেডি ইনভ্যালিড করে ফেলছে আপনার স্টপ লস হিট করায় আবার উপরে উঠছে তো দ্যাট মিন্স আপনাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা পিনবার যখন হবে অবশ্যই একটা ভালো লেভেল থেকে হওয়া দরকার আমি এবং একটা লেভেল আঁকি বাম সাইডে দেখেন কিন্তু অত ভালো কিন্তু কোনো লেভেল নাই এই যে দেখেন এটা কিন্তু ক্রস করে চলে গেছে এখানে কিন্তু অত ভালো কোনো লেভেল নেই কিন্তু ক্রস করে চলে গেছে তার মানে পিনবার কোন কোনো একটা ভালো লেভেল থেকে ছিল না তার জন্য অ্যাকুরেসি কিন্তু অত ভালো ছিল না

টু দেওয়ার পর আপনি লিখলেন আর ওয়ান এরপর আপনি দিলেন তিন নাম্বার লেভেল রেট পার্সেন্টেজ ডলার এরপর অ্যাড দিলেন ফোর এখানে আবার ডেসক্রিপশনে লিখলেন আর থ্রি অ্যাট দ্য রেট পার্সেন্টেজ ডলার এইভাবে আপনি ছয় সাতটা লেভেল আপনার যতটুকু ইচ্ছা লেভেল গুলো আঁকতে পারবেন ফোর ফাইভ সিক্স এভাবে যে জিনিসটা আপনার কাজে লাগবে সেটা হচ্ছে যখন আঁকবেন দেখেন এখানে আঁকার সাথে সাথে কিন্তু আমাদের এখানে যদি আপনি এই জায়গায় এন্ট্রি নিতেন স্টপ লস ইন হিয়ার তাহলে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও গুলো কিন্তু চলেছে আর ওয়ান ইজ দ্য ফার্স্ট রিওয়ার্ড ফার্স্ট টেক প্রফিট

অফ এন্ট্রি স্টপ লস এই যে যে আপনার আর 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 আমরা এখন আবার স্লাইডে ফিরে যাচ্ছি গুলো আমাদের ফিনিশ আর আমি একটু আগে যাই বললাম যে আপনার লেভেল গুলো ছাড়া আপনি যেগুলো হরিজেন্টাল লাইনে যে লেভেল গুলো আঁকতেছেন ওই লেভেল গুলো ছাড়া আপনার প্রাইস অ্যাকশনের জন্য আর কোনো কিছুই দরকার নেই সো নো ইন্ডিকেটার্স নাথিং নট ইভেন এনি ট্রেন লাইন যে আপনি যেটা ফিবোটা আমি জাস্ট ইউজ করতেছি ফর আ রিস্ট্রিভার টুল আর ফর দা ফিফটি পার্সেন্ট রিট্রেসমেন্ট আর সেভেন্টি পার্সেন্ট ফল ব্যাক এই জিনিসটার জন্য আমি ফিবোটা ইউজ করতেছি বাট আমরা যে

আর আপনার ফিফটি পার্সেন্ট রিট্রেসমেন্ট হওয়ার পর যদি সেভেন্টি পার্সেন্ট ব্রেক হয়ে যায় তাহলে আপনি একটা মনে মনে মানে চার্ট দেখে ধারণা করে নিতে পারলেন যে আপনার পিন বারটা হয়তো বা দ্যাট উইল নট বি আ প্রফিটেবল ওয়ান সো এতটুকু অ্যাকচুয়ালি ইনসাইড বার এবং পিন বারের উপরে যেটা অ্যাডভান্সড কনসেপ্ট বলা হয় ওই অ্যাডভান্স কনসেপ্টটা ছিল এতটুকুই এবং দে আর মোর অ্যাডভান্স কনসেপ্টস লাইক ওইটা আসলে স্ক্রিনিং করতে করতে আপনি আরও জানতে পারবেন আর মেইনলি যেটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভান্স কনসেপ্ট দিস ইজ দ্য থিং আর এর বাইরের অ্যাডভান্স কনসেপ্টটা হচ্ছে আপনি যেমন পিনবার অথবা মাদারবার ব্রেক এ কাজ করবেন দ্য মোস্ট অ্যাডভান্স কনসেপ্ট ইজ দ্যাট ইউ হ্যাভ টু কনফার্ম দ্য এন্ট্রি লাইক আপনার যদি কনফার্মেশনটা থাকে ক্যান্ডেল ব্রেক এ উইথা বডি এটাই অ্যানাফ আর কিছু দরকার নেই দ্যাট ইজ ওয়ান অফ মাই গোল্ডেন রুল দ্যাট ইউ হ্যাভ টু অ্যানালাইজ অন দ্য ক্যান্ডেল দ্যাট হ্যাজ অলরেডি ক্লোজ এবং একটা কথা হচ্ছে আই পার্সোনালি ডোন্ট প্রেফার ইউ ট্রেড এনি প্রাইস সেকশন সেট আপস লোয়ার দেন এইচ ওয়ান আর আপনি সবসময় কাজ চেষ্টা করবেন যে ডি ওয়ান এইচ ফোর এর মধ্যে থাকার জন্য এইচ ওয়ান এ আই ডোন্ট প্রেফার দ্যাট মাছ আর এইচ ওয়ান এর নিচে তো আমার দরকারই নেই কারোই দরকার নেই তো আপনি যদি পারফেক্টলি একটা প্রাইস সেকশন সেট আপ পাইতে চান উইথ নো ফলস সিগন্যালস তাহলে আপনি অবশ্যই এইচ ওয়ান আরেকটা জিনিস যেটা খুবই দরকারি একটা জিনিস সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনি প্রথমেই লেভেলটা আঁকবেন লেভেলটা আঁকার পর তারপর আপনি প্রাই সেকশন এর সিগনালটা ফলো করতে যাবেন লেভেল ইজ দ্য একটু আগে আমি একটু দেখালাম চার্টের মধ্যে যে লেভেল যদি ভালো না থাকে ওখান থেকে যদি একটা সুন্দর একটা পিন বারও হয় দ্যাট ইজ নো ইউজ তো লেভেল ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন প্রাইস অ্যাকশন লেভেলিং এর হরিজন্টাল লাইন এবং প্রাইস অ্যাকশন এর যেসব আমি টেকনিক গুলো দেখালাম এগুলো যদি আপনারা প্রপারলি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো কিছু লাগবে না দ্যাট ইজ দ্য মেইন থিং এরপর আমরা আসলাম দ্যাট ইজ কল আউটসাইড বার বা যেটা ওয়াইডলি নোন এজ এনগালফিং বার বাট প্রাইস অ্যাকশন এর থ্রুতে

আমরা যখন একটা ইনসাইড বার ট্রেড করি তখন আমরা দেখি যে মাদার বার কখন ব্রেক হচ্ছে এখন আজকে তো আমরা একটা অ্যাডভান্স সেট দেখলাম যে ফেক মেরে যে ভিতরে ঢুকে আবার অন্যদিকে একটা বাউন্স আউট করার একটা পসিবিলিটি থাকে বাট দ্য মেইন থিং ইজ দ্যাট আমরা এনগালফিং বারটাতে আমরা আসলে কি চিন্তা করতেছি এনগালফিং বারটাতে আমরা এইভাবে চিন্তা করতেছি যদি আপনি মার্কেটকে প্রপারলি রিড করতে চান দ্যাট মিন্স যে আপনাদের বায়ারদের যতটুকু পাওয়ার ছিল তার থেকে সেলাররা অনেক বেশি পাওয়ার নিয়ে এসে অলরেডি বায়ারদের পাওয়ারটাকে এনগালফ করে ফেলছে এনগালফিং মিনস দ্যাট গিলে ফেলা সহজ বাংলা যদি আমি বলি যে গিলে ফেলা যে আপনার বায়ারদেরকে সেলাররা অলরেডি এখন গিলে ফেলছে তার মানে সেলার্স উইল বি ইন দ্য কন্ট্রোল সো এখন সেলাররা যদি কন্ট্রোলে চলে যায় বায়ারদের যতটুকু পাওয়ার ছিল অতটুকু যদি সেলাররা যদি গিলে ফেলে তার মানে কি তার মানে হচ্ছে we'll, we can think of going to sell. So, এখন যদি এই জিনিসটা যদি আমরা দেখি যেটা that is bullish engulfing বা that is একটা ছোট আপনার সেল ক্যান্ডেল কে যদি একটা বড় একটা বাই ক্যান্ডেল যদি গিলে ফেলে নেক্সট ক্যান্ডেলটা যদি অনেক বড় একটা বাই ক্যান্ডেল হয় দ্যাট মিনস যে সেলারদের যতটুকু পাওয়ার ছিল ততটুকু বায়ার অলরেডি গিলে ফেলছে গিলে ফেলার পর what we can expect is that উই ক্যান এক্সপেক্ট আ বাই ইন দ্য নিয়ার ফিউচার তো এখানের মধ্যে আমরা যদি একটা চার্ট এক্সাম্পল দেখি এখানের মধ্যে আমরা দেখলাম যে অবভিয়াসলি আমরা একটা বিয়ারিস এনগালফিং বার দেখতে পাচ্ছি এখানে এখানে একটা বুলিশ ক্যান্ডেল ছিল দ্যাট ইস আ বুলিশ পিন বার অ্যাকচুয়ালি এরপর আমরা দেখলাম যে একটা অনেক বড় একটা বিয়ারিস বার এটাকে অলরেডি পুরোপুরি গিলে ফেলছে বলতে পারলাম আপনার শ্যারো ট্যারো নিয়ে সবকিছু নিয়ে গিলে ফেলছে গিলে ফেলার পর উই ক্যান সি এ স্ট্রেট ডাউন দ্যাট একটা সুন্দর একটা ডাউন ট্রেন্ড আমরা এখানে লক্ষ্য করতে পারলাম এবং এখানে আমি একটা জিনিস কিন্তু সার্কেল ওয়াইজ আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্যাট ইজ রেজিস্টেন্স এরিয়া আমি সবসময় বলি যে প্রাইস অ্যাকশন সিগন্যাল ইজ নাথিং উইদাউট আ গুড লেভেলস তো আপনি যদি একটা প্রাইস অ্যাকশন সিগন্যাল পান উইথ আ ট্রেন দ্যাট ইজ গুড বাট আপনি যদি একটা রেজিস্ট্যান্স এরিয়া অথবা একটা সাপোর্ট এরিয়া দ্যাট ইজ উইথ আ লেভেল ইভেন্ট লেভেল ওর কি লেভেল ওর সামথিং আপনি যদি কোনো একটা লেভেলের কাছাকাছি যে মানে লেভেলের সাথে যদি একটা মিক্স আপ করে যদি আপনি একটা প্রাইস অ্যাকশন সিগন্যাল পান

এবং আমরা যদি এখন হিস্ট্রিটা as I always say that history repeats যে আমাদের সাপোর্টটা কিন্তু এই জায়গায় আছে এবং সাপোর্টটার জায়গায় কিন্তু আমরা এখানে দেখলাম যে আমরা একটা সুন্দর একটা এনগালফিং বার পেয়ে গেছি দ্যাট ইজ একটা সেল পিন বার একটা সেল বার আমরা এখানে পিন বার না ধরি বাট একটা সেল বার দেখলাম যে রেড কালার বার যতগুলো আছে এগুলো তো সব এখানে সেল সেল বার কল রেড একটা গ্রিন বার আপনার এনগালফিং করে ফেলছে এনগালফিং মানে পুরোপুরি গিলে ফেলছে গিলে ফেলার পর আমরা দেখলাম যে সাপোর্টের কাছাকাছি জিনিসটা যখন গিলছে দ্যাট ইজ আ বুলিশ বার যখন একটা বিয়ারিস বারকে সাপোর্টের কাছাকাছি গিলছে তার মানে উই ক্যান গেট আ ভেরি গুড বাই আমরা যদি দেখতাম তাহলে আমরা এখানে দেখি যে খুব সুন্দর একটা কিন্তু আমরা একটা বাই সিঙ্গেল পেয়ে গেছি দ্যাট ইজ দ্য মেইন বিউটি অফ এন গালফিং বার অর এন আউটসাইড বার ইনসাইড বার এবং আউটসাইড বারের মেইন কনসেপ্টটা হচ্ছে এটাই যে আপনার ইনসাইড বার আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের মাদার যেটা ওটা কিন্তু আমরা যদি এই ফিলোসফিতে বা এই স্ট্রাকচারে যদি আমরা জিনিসটা আনি তাহলে জিনিসটা হয় কি যে আমাদের এখানে দেখলাম যে বায়াররা কিন্তু অনেক ভালো একটা পাওয়ারে ছিল এরপরে সেলার একটু মার্কেটে ঢোকার চেষ্টা করছে চেষ্টা করার পর সেলার আবার মার্কেটের প্রাইসটাকে অনেক বেশি নিচে নামাইছে নামানোর পরে দেখলাম যে কিছুদিন নামানোর পর আবার বায়াররা সুন্দর করে প্রেশার দিয়ে আবার ইনসাইড বারের ভিতরে ঢুকে ফেলা মানে এই জায়গায় যতটুকু একটা বায়ারদের প্রেসার ছিল ওই প্রেসারটা আবার বায়ার্স আর ট্রাইং টু রিগেইন ইট আমরা যদি পিন বারও যদি বুঝতে না পারি আমরা যদি মাথায় রাখলাম না যে এটা পিন বার বা আমরা যদি নরমালি একটা বইয়ের মতন যদি লাইন বাই লাইন যদি আমরা মার্কেটটাকে রিড করি তার মানে হচ্ছে এখানে বায়ারদের প্রেসার অনেক বড় এরপরে দেখলাম ছোট একটা সেলারদের প্রেসার আসছে এরপরে দেখলাম সেলাররা অনেকটুকু নামানোর চেষ্টা করছে হঠাৎ করে আবার বায়াররা মার্কেটে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পর আপনি যদি এখান থেকে একটা aggressive entry নিতে পারেন তাহলে আপনি এই পিপস টা পাইলেন অথবা আপনি যদি চান যে না বায়াররা পুরোপুরি ভাবে আবার আগের পাওয়ারটা ফিরে পাক তাহলে আপনি যদি মাদারবারের ব্রেকের হাই এর উপর থেকে যদি আপনি একটা ব্রেকে যদি কনফার্মেশন একটা এন্ট্রি নেন তার মানে হচ্ছে buyers are again in the control that means market will shoot up there is like a good accuracy so আপনার যদি লাইন বাই এভাবে যদি আপনি আবার এখানে এনগালফিং এর সময় যদি আপনি আবার রিড করেন তাহলে দেখলাম যে এখানে ছোটখাটো বায়ারদের পাওয়ার দেখা যাচ্ছিল কিন্তু সেলাররা এসে পুরোপুরি এনগালফ করে ফেলছে যেটা আমরা এখানে মধ্যে দেখতে পাচ্ছি যে আপনার বায়াররা মোটামুটি বায়ার একটা সুন্দর একটা ছোট ক্যান্ডেল ছিল বাট এর থেকে বড় একটা ক্যান্ডেল নিয়ে পুরো বায়ারদের যে ক্যান্ডেলটা ক্যান্ডেলটা গিলে একদম সুন্দরভাবে নিচে নামাই দিছে দ্যাট ইজ দ্য মেইন থিং এই জিনিসটা কিন্তু আমরা প্রায় সময় লাইভ মার্কেটে দেখি যেমন ধরুন ফরেন ইউএসডি জেপিওয়াই আমরা যদি এখানে দেখি ফর এন এক্সাম্পল দিস ওয়ান এই যে দেখেন এখানে একটা সেলার বার সেলাররা অনেক চেষ্টা করছে যে একটা প্রাইসটাকে নিচে নামানোর জন্য দে অলরেডি ডেড বাট আফটার দ্যাট একটা অনেক বড় একটা বুলিশ বার এসে আমাদের সেলারদেরকে ওয়াশ আউট করে দিছে এবং ওয়াশ আউট করে দেওয়ার পর আমরা কিছু দূর একটা সুন্দর বাই অলরেডি আমরা অবজার্ভ করছি

আপনি যদি এইভাবে মার্কেটটাকে রিড করতে পারেন আপনার পিন বার কি জিনিস সেটাও জানার দরকার নেই এই বারটাকে যে পিন বার বলে এটাও জানার দরকার নেই ইফ ইউ ক্যান রিড দা মার্কেট লাইক মি সো এখন এটা একটা আইডেন্টিফাই করার জন্য জাস্ট বলা বাট মেইনলি যে জিনিসটা হচ্ছে যদি আপনি একটা পিন বারও যদি দেখতে যান ওটা কিন্তু একটা রিজেকশন রিজেকশন মানে কি এটা যদি আমরা লাইন বাই লাইন পড়ি যে এখানে একটা সেলারের খুব ভালো পাওয়ারে ছিল এরপরে রা ঢুকছে ঢুকার পরে বায়াররা অলরেডি প্রাইসটাকে উপরে নিয়ে গেছে কিন্তু রিজেক্ট করার পর সেলাররা আবার পাওয়ারে চলে আসে

এরপরে আমাদের যে দেখার জিনিসটা হচ্ছে টু বার প্যাটার্ন এখন একটা জিনিস হচ্ছে এনগালফিং বার আর টু বার যেটা রিডিং ম্যাটেরিয়াল অ্যাকচুয়ালি আমি যেভাবে রিড করি মার্কেটটাকে ওবা যদি আপনি রিড করতে যান দ্যাট ইজ কোয়াইট সিমিলার বাট টু যে জিনিসটা হচ্ছে টু বার একটু ফলস কয়েকটা সিগন্যাল থাকার খুবই একটু পসিবিলিটি থাকে কজ একটা জিনিস হচ্ছে আপনি যখন এনগালফিং বার দেখেন দেখতেছেন যে আপনি এখানে যে বায়ারদের অলরেডি সেলাররা এমন ভাবে রান আউট করছে যে আপনার এখানে বায়াররা ঢুকার কিন্তু আর জায়গা রাখে না এত যদি বায়াররা ফিফটি পিপস উপরে উঠায় সেলাররা হান্ড্রেড পিপস নিচে নামাই ফেলছে অলরেডি যদি আমরা এখানে দেখি যে সেলাররা ফিফটি পিপস নিচে নামাইছে বায়াররা অলরেডি হান্ড্রেড পিপস উপরে জিনিসটাকে উঠাই ফেলছে সো এই জিনিসটা কিন্তু ইটস আ কোয়াইট আ স্ট্রং সিগন্যাল টুয়ার্ডস আওয়ার ট্রেন্ড অর হোয়াট উই আর এক্সপেক্টিং বাট আপনি যখন একটা টু বারে যাবেন দ্যাট অলসো আ গুড সিগনাল বাট এখানের মধ্যে একটা কথা হচ্ছে যে বায়াররা যতটুকু পাওয়ারে আছে ততটুকু যদি নেক্সট একটা সেলার বার হয় হয়ার দ্যাট মিন্স আর ইন দ্য মুড রাইট না ঠিক আছে সো দ্য থিং ইজ দ্যাট এখানে মধ্যে আপনাকে যেভাবে জিনিসটা রিড করতে হবে সেটা হচ্ছে একটা বায়াররা যখন এতক্ষণ ধরে মার্কেটটাকে পুশ আপ করে করে এত বড় একটা বডি ক্যান্ডেল ফর্ম করে ফেলছে এরপরে যদি আমরা একটা একই সাইজের এত বড় ক্যান্ডেল একই সাইজের বা একটু উঁচু নিচু হলেও প্রবলেম নাই বাট ওইরকম সাইজের যদি আমরা একটা নেক্সট অপোজিট বার পাই তার মানে হচ্ছে বায়ার্স আর কামিং মানে গোয়িং আউট অফ দ্য মার্কেট যার মানে হচ্ছে বায়ার অলরেডি ক্লোজ করে বসে যাচ্ছে তার মানে সেলাররা এখন আবার সেল করা শুরু করছে দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন অফ দ্য টু প্যাটার্ন বাট এখানে যেভাবে আমাদের এনগালফিং বারে যেভাবে আমাদের স্ট্রংলি রান আউট করে দেওয়ার যে ব্যাপারটা ওইটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না এখানে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে বায়াররা যতটুকু পাওয়ার নিয়ে উপরে উঠছিল অতটুকু পাওয়ার নিয়ে সেলাররা অলরেডি নিচে নামাই চলছে কিন্তু এই জিনিসটার জন্য আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে আমাদের টু এন্ট্রিটা কিন্তু একটু কনজারভেটিভলি করতে হয় রেদার দেন এনগালফিং ঠিক আছে তো আমি এনগালফিং এর জিনিসটা টুবারের জিনিসটা তো যাওয়ার আগে আমি এনগালফিং এর আরেকটা জিনিস আমি একটু কনফার্ম করে দিই দ্যাট ইজ আপনারা যেভাবে পিন বারের মধ্যে পিন বারে যেভাবে একটা এন্ট্রি নেয় ফর এন এক্সাম্পল পিন বারের নেক থেকে ঠিক এভাবে আপনি কিন্তু এনগালফিং এন্ট্রি নিতে পারেন আপনি যদি একটা এনগালফিং এন্ট্রি নেন তার মানে ধরেন আপনি একটা এখানে সেল নিতে যাচ্ছেন আপনি দেখলেন এরকম একটা এনগালফিং বার ফর্ম হয়ে ক্লোজ হয়ে গেছে এরপর আপনি এনগালফিং বার যেটা শ্যাডো আছে শ্যাডোর একদম লোতে যেটা বিয়ারিশ এনগালফিং বার এর শ্যাডো লোতে পাঁচ থেকে দশ পিপ দ্যাট ইজ বাফারিং আই উইল কাম টু দ্যাট লেটার ওই বাফারিং করে যদি আপনি একটা সেল নিতে পারেন দ্যাট ইজ দ্য এন্ট্রি অফ এনগালফিং বার আর এনগালফিং বার এর স্টপ লসটা ঠিক আহ ইন সাইড বার্থ টেকনিকে যেভাবে আমরা মাদার বারের উপরে দি ঠিক একই রকম সেটা হচ্ছে এই আপনার হাই সেল বারের যেটা হাই আছে যেটা সেল এন্ড বার এর হায় এর উপরে আমরা একটা স্টপ লস দিবো উইথ আ বাফার এক কোর্স তো একই জিনিস এখানে বুলিশ এন্ড গার্লফিং বার হচ্ছে যে আমরা একটা দেখলাম একটা অ্যান্ড গার্লফিং বার অলরেডি ক্লোজ এসে তা আমরা এই যে হাইটা আছে হাই এর পাঁচ পিস বা দশ পিস ইনক্লুডিং দ্য বাফার আমরা একটা পেন্ডিং দিয়ে আমরা একটা এন্ট্রি নিতে পারি আর আমাদের স্টপ লসটা হবে লাইক উইথ দোয়ের মানে বুলিশ এর 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 লো বা পিস বাফারিং নিচে যখন আমরা এনগালফিং বারের যখন আমরা এন্ট্রি এবং এক্সিটটা মোটামুটি দেখে ফেললাম তো আমরা এখানের মধ্যে যদি আমরা টু বার এর যেটা এন্ট্রি এবং এক্সিটটা দেখতে যাই তখন আমাদের কি করতে হবে তো আমাদের যখন এন্ট্রিটা নিতে হয় তখন আমাদের অবশ্যই সবসময় আমি সবসময় বলি যে প্রাইস অ্যাকশন এর সিগনাল সবসময় আপনি একটা লেভেলের মধ্যে মেনটেন করার চেষ্টা করবেন নেক্সট থিং ইজ দ্যাট ইফ ইউ গেট আ লেভেল দ্যাট ইজ কোয়াইট গুড দ্যাট ব্রিংস বেটার অ্যাকুরেসি বাট আপনি যদি লেভেল না পান তখন আপনি চেষ্টা করবেন যে প্রাইস অ্যাকশন সিগনালটা যেন ট্রেন্ড অনুযায়ী হয় আমরা যদি এখানে রিভার্স টু বারের একটা এন্ট্রি দেখি আমরা দেখলাম এখানে একটা খুব সুন্দর একটা বাই ট্রেন্ড এরপর আমরা দেখলাম যে আপনার এখানে একটা বাই টুবার মানে বুলিশ টুবার একটা রিভার্সাল দেখতে পাচ্ছি এখানে যে একটা সেলার অনেকটুকু নামাইছে নামানোর পর আমরা দেখলাম বায়ার আবার অতটুকু উঠে গেছে তার মানে আমরা এখানে একটা টুবার এন্ট্রি দেখতে পাচ্ছি এবং উইথ আ ট্রেন্ড তাহলে আমরা করতে পারি কি আমরা ওই যেটা আমাদের লাস্ট যেটা বার ছিল ফর এক্সাম্পল আমাদের এখানে যে লাস্ট এই বারটা মানে

টুবার আমাদের এনগালফিং বার এবং টু বারের এন্ট্রির মধ্যে যেটা পার্থক্য আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে যে আমাদের এনগালফিং বারের মধ্যে আমরা যেটা এনগালফ বার ওই বারের ওই বারের যেটা আপনার লাইক লো লো এর যেটা একদম নিচে যেটা শ্যাডো ওই লো এর পাঁচ থেকে দশ পিস নিচে আমরা কিন্তু একটা সেল দিতে যাচ্ছে বাট আমরা যখন টু বারে যাই তখন আমরা প্রিভিয়াস বারটাকে কাউন্ট করব ফর দ্য এন্ট্রি দ্যাট ইজ আপনি যখন এখানের মধ্যে একটা এন্ট্রি নেবেন তার মানে আপনাকে যেটা সেল যেটা সেল বার যেটা প্রিভিয়াস বার এটা অবভিয়াসলি ইটস আ বাই এন্ট্রি বাই টু বার রিভার্সাল সো সেল বারে যেটা হাই আছে ওই হাইয়ের কিছু দূর উপরে পাঁচ দশ পিপস উইথ আ বাফার আমরা একটা এন্ট্রি নিতে পারবো ঠিক এখানে একই জিনিস যে আমরা যখন টুবার রিভার্সেলে রিভার্সালে যাব তখন দেখতে পাচ্ছি এখানে যে আমাদের বাই যেটা বার ছিল ওর নিচে লোতে লোয়ের পাঁচ থেকে দশ পিস নিচে বাফারিং আমরা একটা সেল নিতে পারবো সো সো দ্যাট ইজ মেইন কনসেপ্ট অফ বার বার টু এখানে যদি আমরা একটা জিনিস দেখতে আহ দেখি তাহলে দেখবো টু বার এমন একটা প্যাটার্ন যেটা কিন্তু সহজে ফর্ম করে না এন গালফিং বার পিন বার ইনসাইড বার এগুলো কিন্তু আমরা প্রায় সময় দেখে থাকি বাট টুবারের জিনিসটা কিন্তু আমরা তেমন ভাবে আমাদের চোখে পড়ে না অ্যাকচুয়ালি সো এটা গ্ল্যান্স আমি আরেকটু একটু প্রাইস অ্যাকশন প্রাইস সেকশনের যে সব ওয়েপন গুলো আমি আপনাদেরকে এখন বললাম আজ পর্যন্ত সেটা পিন বার ইনসাইড বার এন্ড গালফিং বার এন্ড বার এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন ফর দ্য রেস্ট অফ দ্য উইক এবং আমরা এখানে যদি আরেকটা ছোটখাটো একটা লাইফ চার্ট एग्जांपल দিয়ে যদি আমরা বুঝাই ইউএসডি জেপিওয়াই থেকে বুঝাই জিনিসটা ওজ ইজ ফ্রন্ট অফ মাই চার্ট দ্য থিং ইস দ্যাট এখানে যদি আমরা আবার জিনিসটা ধরে যাই এখানে আমাদের একটা মাদার বার এরপরে কিছু ইনসাইড বার এরপর মাদার বারে ব্রেক করে নিচে নামলো নিচে নামার পর আমরা আমাদের স্টপ লসটা কিন্তু মাদার বারের উপরে থাকে তো আমরা সেল যদি এন্ট্রি নি এরপর আমাদের নেক্সট টার্গেট হচ্ছে নেক্সট রেজিস্ট্যান্স পর্যন্ত আমরা নেক্সট রেজিস্ট্যান্স পর্যন্ত আমরা একটা টিপি দিয়ে আমরা অবশ্যই এটার থেকে বেরিয়ে আসতে পারবো এবং এখানে আমরা দেখলাম আবার যে পিনবার কিন্তু একটা ট্রেন্ড অনুযায়ী যে রিসেন্ট যে ট্রেন্ডটা ছিল ওই ট্রেন্ড অনুযায়ী কিন্তু একটা ছোট ছোট একটা পিনবার দেখলাম যেটা কিন্তু অলরেডি আমাদের সেলটাকে আরো বুস্ট করছে যেটা আমাদেরকে অলরেডি আরো কিছু দূর বুস্ট করে সেলারদেরকে আরো একটু বেটার প্রাইসটাকে নামানোর জন্য সুবিধা করে দিছে অ্যাকচুয়ালি এরপর আমরা এখানে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাইক ইটস আ কাইন্ড অফ এন এনগালফিং হিয়ার রাইট হিয়ার নট a proper engulfing কারণ এনগালফিং করতে আমরা যে জিনিসটা বুঝি যে আপনার টোটালি শ্যাডো এবং বডি নিয়ে কিন্তু পুরোপুরি গিলে ফেলা যেখানে এটা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার শ্যাডোটাকেও উপরের দিকে গিলে ফেলছে এবং বডিটাকেও পুরোপুরি এবার গিলে কিন্তু এখানে মধ্যে আমরা একটা সুন্দর একটা বায় সেটা পাইছি সো দ্যাট ইজ দ্য থিং দ্যাট ইজ দ্য মেইন বিউটি অফ দ্য প্রাইস সেকশন ইস দ্যাট আপনি যদি লেভেলটা ভালো মতো রাখতে পারেন আপনি যদি প্যাটার্ন গুলোকে প্রপারলি উইথ আ লেভেল উইথ আ ট্রেন্ড যদি আপনি জিনিসগুলোকে ধরতে পারেন আর আমি যেভাবে জিনিসগুলোকে বুঝালাম ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ওয়েবিনার এই জিনিসগুলোকে যদি প্রপারলি আপনি যদি হ্যান্ডেল করতে পারেন তাহলে কিন্তু আপনি সামনে গিয়ে নিজেকে একজন প্রফেশনালি প্রাইস অ্যাকশন ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন অ্যান্ড দ্য মেন থিং ইজ দ্যাট আমি আপনাদেরকে শিখাই দিতে পারবো বাট আপনাকে কিন্তু স্ক্রিনিং করে করে ট্রেডিং ইন মার্কেট আপনাকে আপনার নিজের করতে হবে তিনবার দেখলে বাই দিবো ওখানের মধ্যে কিন্তু কিছু ভুল থাকতে পারে আপনি যদি এই জিনিসটাকে মোটামুটি যদি একটু আমাদের সাথে শেয়ার করেন যে প্রত্যেকদিন যদি সকালবেলা স্ক্রিনশট গুলা দেন চার পাঁচটা পিআর এর বা যেখানে আপনি টা পান আপনার মনের মতন ওইটা দিলেন যে আপনি আমাদের কাজ করলেন অথবা আমাকে ট্যাগ করে দিলেন বা মুইদ ভাইকে ট্যাগ করলেন যে ভাই এই টা কেমন হচ্ছে তাহলে আমরা এটার ব্যাপারে আপনাকে আনসার দিতে পারলাম কমেন্টে তাহলে আপনার যে ভুলগুলো হচ্ছে আপনি তাহলে বুঝতে পারলেন আর বুঝার পর আপনি হয়তোবা আপনি ট্রেডটা না নিয়ে হয়তোবা আপনি আপনার ক্যাপিটালটাকে সেভ করে নিতে পারতেন দ্যাট ইজ দা থিং দ্যাট আপনাদেরকে কিন্তু কোপারেট করতে হবে আপনাদের কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে দ্যাট ইন দা ফোরাম দ্যাট আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে যে এই সেট ঠিক হচ্ছে কিনা কারণ হতে পারে ভুল হতেই পারে আর এই সেট আপটা যদি প্রপারলি কাজ করে তাহলে হয়তো আমরা লিখবো যে ব্রাভ ইউ ক্যান গো ফর দ্য সেট আর যদি সেট আপে কোনো ভুল থাকে ওটা তো আমি আপনাদেরকে অবশ্যই দেখাই দেবো যে আপনার এই ভুলটা আছে

আপনার যখন আপনার স্টাডিংটা করবেন মানে স্টাডি স্টাডি যখন আপনি স্টার্টিং করবেন তখন যে জিনিসটা আপনাকে প্রথমেই আহ দেখতে হবে যে আই এম কামিং আপ উইথ দ্য বেসিক দেন আই এম গোয়িং ফর অ্যাডভান্সড সো এর আগে যেটা আমরা পিনবার এবং ইনসাইড বারের যেটা আমরা বেসিক গুলো মোটামুটি ক্লিয়ার করে দিয়েছিলাম এবং এখন যে জিনিসটা হচ্ছে এন্ড বার এবং টুবারের ব্যাপারে টুবারের কিন্তু আরও কিছু অ্যাডভান্সড টপিক আছে যেটা কিন্তু আমাদের নেক্সট বেবিনারে আমি দেখাবো সো ইস নোট এন্ড ইট সো আমাদের নেক্সট আরেকটা বেবিনার আছে দ্যাট উল ইনক্লুড সাম মোর টপিকস অ্যাকচুয়ালি টপিকগুলো আমি আপনাদেরকে একটু বলে দিই দ্যার ইজ ফার্স্ট টপিক উল বি কাউন্টার ট্রেডিং নোয়িং দা সুইংস রিট্রেসমেন্ট অ্যাডভান্সড হ্যাজ নো লেভেলস বাফারিং এন্ড

মিটার বাট যদি আপনি একটা রিস্ক রিওয়ার্ড নিয়ে আপনি একটা কোশ্চেন করছেন তো আমি এখানে কোশ্চেন আনসারটা দিয়ে দিই সো আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে এনগালফিং বার এখানে যদি এনগালফিং বার যেটা দেখেন এনগালফিং বারটা যদি আমরা দেখি এখানে আপনি কিন্তু এখানে ধরলাম আমি এনগালফিং বারের জন্য ফিগোরটা ইউজ করলাম ইউজ করার পর আমরা এখানে দেখলাম জিনিসটা যে আপনার একটা এন্ট্রি দেখলাম এই জায়গায় এন্ট্রির পর আমরা যদি এখানে দেখি যে আমাদের স্টপ লস এবং এন্ট্রি কিন্তু অনেক বড় একটা স্টপ লস হয় ঠিক আছে লাইক আপনার পিন বারও কিন্তু এত বড় হয় না কিন্তু নর্মাল এনগালফিং কিন্তু অ্যাসেলটা অনেক বড় হয় যদি ইফ ইউ আর গোয়িং ফর দ্য পারফেক্ট এন্ট্রি তো এই সময়টা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে

কিন্তু আপনি সেভেন্টি পারসেন্টে দিতে পারেন দ্যাট ইজ কোয়াইট ইউরো জেপি ওয়াই D one key by two bar, okay. <coughs> okay, so a এসে যদি আপনারা এখন আহ এখানে মধ্যে দেখতে পাচ্ছি যে আপনার ইউরোজেপিওয়াই ডেইলি তে আমরা যা দেখতে পাচ্ছি এখানে ইউরোজেপিওয়াই তে দেখতে পাচ্ছি এখানে একটা টু বার এর মতন একটা প্যাটার্ন দেখা যাচ্ছে মোটামুটি একচুয়ালি উই কেন টিক ইট অ্যাজ আর টু বার অ্যাকচুয়ালি বাট এখানের মধ্যে একটা জিনিস আহ আপনাকে মাথায় রাখতে হবে যেটা হচ্ছে উই আর টকিং অবাউট রিডিং দা মার্কেট রিডিং দা মার্কেট আহ emotions actually আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক indecision এর একটা ব্যাপার সেবার চলে আসতেছে কারণ আমরা দেখলাম যে এর আগে থেকে কিন্তু তিনটা ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলটাকে আমরা বাদই দিই এর আগে থেকে কিন্তু তিনটা ক্যান্ডেল কিন্তু অলরেডি আমাদের একটা indecision ফর্ম করছে যে একটা বাই একটা সেল একটা বাই তার মানে হচ্ছে মার্কেট ইজ এ কাইন্ড অফ কনসলিডেটিং রাইট নাও তো আপনি যদি কনসোলিডেশন এর থেকে ব্রেক হওয়ার পর যদি আপনি যে কোনো একটা চিন্তা করেন দ্যাট উড বিডি পারফেক্ট বাট আপনি এরকম একটা কনসোলিডেশন পিরিয়ড আপনি কোনোটাকে এনগালসিং বা টুবার হিসাবে নিয়ে কোন একটা ট্রেড আইডিয়াতে না যাওয়াই বেটার ঠিক আছে আর আমরা যদি টুবারের যেটা কথা বলি সেটা হচ্ছে আপনাদের টুবার কিন্তু অনেক বড় বড় কিন্তু দুটো বার থাকতে হয় এই বারগুলো কিন্তু অত বেশি বড় না ঠিক আছে আর যদি আপনি এটাকে যদি টু বার ধরেন ইন না কনসেপ্ট ইন দা যদি কনসেপ্ট অনুযায়ী কিন্তু কাইন্ড অফ টু বার যেটা বাইবার এবং সেল বার প্রায় কাছাকাছি এবং প্রায় সেম জিনিস বাট ইটস ইন দা কনসলিডেশন মোড সো আমরা ব্রেক করার জন্য অপেক্ষা করব কিন্তু আপনি যদি এগ্রেসিভ এন্ট্রি নিতে চান উইথ দা টু বার আপনি কিন্তু নিতে পারেন কারণ আপনার এখানে টু বারটা ব্রেক করা মানে হচ্ছে আপনার এখানে লেভেলিংটা মানে যেটা কনজারভেটিভ বক্স লেভেল এই বক্স লেভেলটা ব্রেক করা একই জিনিস হয়ে যাচ্ছে আপনি চাইলে ব্রেক এর পর আপনি অবশ্যই একটা নিতে পারেন বাট আই উইল প্রেফার দ্যাট ইউ ওয়েট ফর দ্য মানডে কালকে দিনটা একটু ওয়েট করেন টিউসডে থেকে একটা কনফার্মেশন নিয়ে এন্ট্রি টা ওকে রনি ভাই এখানে লিখলো actually আমরা <laughs> এখানে price section এ pivot point নিয়ে আসলে কাজ করি না pivot point নিয়ে আমরা আসলে এখানে আহ কাজটা করা হয় না আমাদের price section এর জন্য যে জিনিসটা খুবই দরকার সেটা হচ্ছে horizontal লেভেলস that is support and resistance levels আর যে জিনিসটা হলো ক্যান্ডেল স্টিক্স রেদার দেন এটা আমাদের এখানে কোনো পিভট পয়েন্টের কোনো কিছুরই দরকার নেই আপনি যেভাবে ট্রেড করতেছেন ওখানে পিভট পয়েন্ট ইজ কাইন্ড অফ ইন্ডিকেটর উই ডোন্ট নিড দ্যাট উই অনলি নিড দ্য লেভেলস দ্যাট ইজ প্রপারলি ড্রন ইন দ্য চার্ট অ্যান্ড ওই লেভেল গুলোর উপর ভিত্তি করে আমাদের প্রাইস অ্যাকশন সিগন্যাল যদি আসে তাহলে আমরা ওই প্রাইস অ্যাকশন সিগনাল গুলোকে ফলো করব এখানে মঞ্জুর আলম বললেন যে এনগালফিং গালফিং এইচ ফোর আর এইচ ওয়ান এন্ট্রি বেটার এন্ড আপনি এইচ ওয়ানে ইউজ করতে পারেন এইচ ফোর ইউজ করতে পারেন দ্য ইজ নোরা প্রবলেম তো আপনি যদি এখানে জিনিসটা চিন্তা করেন দিস ক্যান বি কল দ্য ইনসাইড বার আইজ ই ক্যান সি হিয়ার এটা কিন্তু আপনার সরি ইনসাইড বার বলছি সরি সরি ডিস্ট্রিক্ট ইট ক্যান বি কল দ্য টু বার এখানে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু এখানে একটা টু বার পাইতাম বাট দ্যাট ইজ এগেইনস্ট দ্য ট্রেন্ড অ্যাজ ইউ ক্যান সি আমি একটু আগে বললাম আপনার কিন্তু প্রাইস অ্যাকশন সিগন্যালতে কিন্তু অবভিয়াসলি হতে হবে যে কোনো একটা লেভেলে অথবা ট্রেন্ড অনুযায়ী কিন্তু আমরা যেটা টু রিভার্সাল দেখতে দ্যাট ইজ এগেইনস্ট দ্য ট্রেন্ড উইদাউট আ প্রপার লেভেল আমরা যদি এখানে একটা লেভেল আঁকি দেয়ার ইজ নো প্রপার লেভেল সি হিয়ার আপনি যদি এটাতেও আঁকেন তাহলে কিন্তু একটা প্রপার লেভেল পাচ্ছেন না ওয়াচ এ একটু জুম আউট ভিউ জুম ইন ভিউ তে কিন্তু আমরা আছি দেখেন এখানে কিন্তু কোনো একটা ভালো লেভেল নাই প্লাস আমাদেরকে এখানে দেখাচ্ছে ট্রেন্ড এর অপোজিটে এরকম যদি দেখি দ্যাট ইজ অলস সিঙ্গনাল দ্যাট ই টু ইল বি ফেক্ট এরকম একটা দেখার পর যখন দেখলাম যে আমাদের একটা রিভার্সাল টুবার বার একটা রিভার্সেল দেখতে পাচ্ছি উইদাউট দ্যা ট্রেন্ড ট্রেন্ড অনুযায়ীও না প্লাস আপনার আবার কোনো লেভেলের সাথেও নাই তার মানে হচ্ছে আমরা এখান থেকে আবার একটা সেল ধরে দ্যাট ইজ দ্য ওকে আউটসাইড বার আপ অ্যান্ড ডাউন শুধু গিলে ফেলতে হবে ওকে অ্যান্ড গালফিং বার যেটা বলতেছেন গিলে ফেলতে হবে দ্যাট ইস দ্যা মেনটেন যে আপনাকে পুরোপুরি এখানে জিনিসটা হচ্ছে যেমন ধরেন এই বারটা এখানে কিন্তু আমরা একটা বায়ার বার দেখছি দেখতে পাচ্ছি যে বায়ার ও সুন্দর করে উঠছে ওঠার পরে এই বারটাকে কিন্তু সেলার পুরোপুরিভাবে গিলে ফেলছে নেক লাইন যেটা যদিও এটা নেক লাইনটা ছোট তবুও পুরোপুরি ভাবে কিন্তু আমরা এখানে দেখা যাচ্ছে যে সেল আর অলরেডি গিলে ফেলছে গিলে ফেলার পর উই ক্যান সি দ্যাট আমরা কিন্তু নেক্সট সাপোর্ট লেভেল পর্যন্ত কিন্তু একটা সেল পেয়ে গেছে অলরেডি ওকে সো নেক্সট থিং ইজ দ্যাট ওকে ওয়েলকাম না আমরা ফিবো হ্যাক করার পর যেটা আসলে আর ওয়ান আর টু টা বের করলাম সেটা অ্যাকচুয়ালি নট দ্য সেম অ্যাকচুয়ালি একচুয়ালি 1 আর 2 এই জিনিসটা হচ্ছে আপনার 0 থেকে 1 পর্যন্ত আমরা যেটা ফিโบ আকলাম ফর an সবকিছু মুছে দিই আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিই ফিগোরটা ফিগোরটাতে আমি আরেকটু আপনাদের সুবিধার জন্য আমি একটা জিনিস করে দিছি যদি সেভেন্টি পারসেন্ট লেভেলটা নিয়ে যদি কাজ করতে যান ওখানে মধ্যে কিন্তু আপনাকে দুবার ফিগোটা কাটতে হচ্ছে আপওয়ার্ড এন্ড ফ্রম দা ডাউনওয়ার্ড এটা যদি না করে যদি আমরা এটাকে সেভেন্টি লেভেলটাকে যদি আমরা থার্টি লেভেল হিসেবে ধরি নিয়ে আসলে অনেকের কোশ্চেন আছে বুঝা যাচ্ছে এখানে মধ্যে আমরা ফিভো টা আঁকলাম আঁকার পরে তো এখানের মধ্যে আমরা সুন্দর ভাবে আঁকলাম এন্ট্রি নেক এন্ট্রি এখানে দেখাচ্ছে ফিফটি পার্সেন্ট লেভেল সেভেন্টি পার্সেন্ট আমরা যেটা উল্টাভাবে আঁকতে উল্টাভাবে না এখন যদি একটু সোজা ভাবে তাহলে আমরা এটা সেভেন্টি লেভেলটাকে ক্রস না করে আমরা এটা এখন বলবো থার্টি পার্সেন্ট টাকে ক্রস করা ঠিক আছে যদি থার্টি পার্সেন্টকে ক্রস করে যদি নিচে নেমে যায় তাহলে আমরা বুঝে নিতে আমাদের বুঝে নিতে হবে যে পিন বারটা কিন্তু আমাদের আস্তে আস্তে ইনভ্যালিড হয়ে যাচ্ছে ঠিক আছে আর এখন সবার মনে একটা কোয়েশ্চেন আসতেছে যে আর ওয়ান আর টু এগুলো কি পি লেভেলের উপরে বেস করে নাকি কিসের উপর ক্যালকুলেশন করে একচুয়ালি জিনিসটা করা হচ্ছে আমি আসলে এই জিনিসটা কনফিউশন বিতানোর জন্য আমি মাছখানে লেভেলগুলাই মুছে দিলাম ঠিক আছে মুছে দেওয়ার পর এটাকে 0 লিখলাম আর এটাকে ওয়ান লিখলাম ওকে ওকে দি ক্লোজ করলাম তাহলে এখানে আপনি জিনিসটা দেখেন অ্যাকচুয়ালি এখানে 0 এবং 1 এর মধ্যে যতটুকু পিপস আমাদের ধরুন এখানে 209 পিপস আর 1 থেকে আর ওয়ান পর্যন্ত কিন্তু দুইশো নয় পিপসি হবে কারণ এটা হচ্ছে আপনার স্পেসিফিক গ্যাপ অনুযায়ী কিন্তু আপনি যতটুকু রিক্স নিচ্ছেন অতটুকু গ্যাপ অনুযায়ী আপনাকে রিওয়ার্ড ওরা ক্যালকুলেট করে দিচ্ছে ইটস নাথিং লাইক এনি কোন ক্যালকুলেশনের উপরে হচ্ছে এটার মেন ক্যালকুলেশন হচ্ছে এটা ওয়ান এবং জিরোর মধ্যে যতটুকু পিপস আপনার ফার্স্ট রিওয়ার্ডটা অতটুকু পিপস সেকেন্ড রিওয়ার্ডটাও কিন্তু অতটুকু পিপস

যে আমাদের জিরো এবং ওয়ান এর মধ্যে যতটুকু আমাদের স্পেস আছে এরপরে কিন্তু আর ওয়ান আর টু প্রত্যেকটাতে কিন্তু যেটা আমরা বলি যে দশ পিপস যদি এখানে থাকে তার মানে এখানে টিপি আমাদের কিন্তু দশ পিপস এখানে টিপি বিশ পিপস এখানে টিপি ত্রিশ পিপস এটা কোনো কিছুর উপরে ক্যালকুলেশন করে হয়নি ঠিক আছে এই জিনিসটা আই থিঙ্ক ক্লিয়ার

তাহলে সে সহজে কিন্তু আর ফরেক্স লস করবে না আরকি আচ্ছা আহ ইউরো জেপি তে আমরা দেখি মাদার বার ব্রেক করে না এখনো ওকে যদি ডি ওয়ান এ রাইট ওকে গুড গো দ্যাট ওয়ে ওকে আপনি এখানে মাদার বার কোনটাকে বোঝাচ্ছেন দিস ওয়ান ইফ ইউ থিঙ্কিং দিস ওয়ান অ্যাজ আ মাদারবার দি সেল বার তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাদারবারকে কিন্তু অলরেডি একটা ফেক মেরে ফেলছে এখানে যেটা আমরা আজকে অ্যাডভান্স কনসেপ্টে দেখলাম যে অলরেডি সেলার এ কিন্তু কিছুক্ষণ নামার চেষ্টা করছিল মাদারবারকে ব্রেক করার পর বাট আবার মাদারবারের ভিতরে ঢুকে গেছে দ্যাট মিন্স আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি যে এই জায়গাটাতে মানে মাদার বাজার হাইয়ে কিছু আমরা একটা ব্রেক করে আমরা রিসেন্ট একটা বাই মুভ দেখতে পারবো বাট দ্য থিং ইজ দ্যাট মার্কেট এখন এমন ভাবে কনসলিডেশন করতেছে দ্যাট অলসো অলরেডি ক্রিয়েটেড আ বক্স ইন হিয়ার এখানের মধ্যে দেখা যাচ্ছে আমরা অলরেডি কিন্তু একটা বক্স এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে দ্যাট ইজ কনসলিডেশন সো কনসলিডেশনের যেটা টপিক যেটা আমরা শিখবো তো ওই কনসেপ্ট অনুযায়ী হচ্ছে যখন একটা তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে কিন্তু আমাদের একটা বিয়ারিস্ট ট্রেন্ড অলরেডি চলছে এ চলার পর কিন্তু এখানে প্রাইস আবার করা শুরু করতেছে তার মানে ইট পার্সেন্ট চান্স দ্যাট

আপনি যদি একটু বাইরে থাকেন তাহলে বুঝতে পারবেন যে একটু মার্কেট কে আর একটু কনফার্ম করতে দেন আপনার এন্ট্রিটা তাহলে কিন্তু আপনার আর একটু বেটার এন্ট্রি পাবেন ঠিক আছে বাট ইন মাই কেস ইউরো জেপি ওয়াই বি গোয়িং ফর সেল সুনার অর লেটার বাট এই জিনিসটা কখন আপনার ব্রেক হবে তখন আপনি একটা কনফার্মেশন পাবেন আই নো এখানে অনেকে লিখতেছে ডাব্লিউ ওয়ান এর থেকে মুহিব ভাই লিখলো আই থিঙ্ক দ্য আনসার ইজ ইন ডাব্লিউ ওয়ান চার্ট

আজকের যেটা জিনিস হচ্ছে এনগালফিং বার এবং টু বার এর যেটা একটা প্যাটার্ন দেখালাম প্রাইস অ্যাকশন ওয়েপন এই ওয়েপনটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে কিনা আপনারা এখানে অনেক কিছু জিজ্ঞাসা করতেছেন যেটা আই উইল বি কভারিং ইন দা নেক্সট ওয়েবিনার বাট আমি তবু কিছু বেসিক আইডিয়া দিয়ে দিলাম ওগুলার ব্যাপারে আপনাদের কোশ্চেনের উপর ভিত্তি করে বাট দ্য মেইন থিং ইজ দ্যাট আপনাকে মাথায় রাখতে হবে যে

তো তার জন্য অ্যাকচুয়ালি আস্তে আস্তে আপনারা জিনিসটা এনগালফ করেন গিলেন তাতে আপনারা মোটামুটি আরো বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং হবে আপনাদের মধ্যে আর আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি যে আপনারা সব সময় প্রত্যেক দিন যে আটটা পেয়ার দিলাম আটটা পেয়ারের উপরে একসাথে স্ক্রিনশট দেওয়ার দরকার নেই দ্যাট দ্যাট উড বি ভেরি মাছ মানে প্রেশার আপনাদের উপরে পড়বে দরকার নাই আপনারা তিন আহ আটটার মধ্যে যে কোনো তিন চারটা পেয়ার নিয়ে আপনারা কাজ করেন যেটাতে মোটামুটি দেখেন যে আপনার নলেজ অনুযায়ী কারো থেকে জিজ্ঞাসা করার দরকার নাই আপনার নলেজ অনুযায়ী যদি আহ better কিছু পান বেটার কোনো একটা set up পান যদি কনফিউশন থাকে অবশ্যই স্ক্রিনশট দেন অথবা আপনি যদি একটা বেটার সেটআপ পান তাহলে অবশ্যই আপনি স্ক্রিনশটটা দেন আপনি স্ক্রিনশটটা দেখে যদি অন্যরাও কিছু বুঝতে পারে দ্যাট ইজ অলসো আ গুড থিং গুড লার্নিং ম্যাটেরিয়াল আর আপনার স্ক্রিন যে যদি দেখলাম যে না আমি যখন আহ কনফার্ম করে দিলাম না ইউর সেট আপ ইজ গুড আপনি যে স্যাটআপ টা আউট করছেন ফাইন্ড আউটটা খুব ভালো ছিল তাহলে ওই স্যাট টা দেখে দেখে অন্যান্য যারা গ্রুপ মেম্বার আছে ওরাও কিন্তু আপনার থেকে দেখে দেখে মোটামুটি একটা ট্রেড নিয়ে নিতে পারলো ঠিক আছে তাহলে পুরো বিশটা মেম্বার যারা আছে তাদের একটা হেল্প হয়ে গেল যেমন রিসেন্টলি যে যে ইউরোজে পিউর যেটা এক্স ফোর সেট আপ এটা কিন্তু আকাশ ভাই বলেন তারপরে আপনার গোলাম ভাই এরা কিন্তু ফাইন্ড আউট করছিল সাগর ভাই ইভেন তো মোটামুটি কয়েকজন মেম্বার অলরেডি এটা ফাইন্ড আউট করে ফেলছে তো এটা দেখে হয়তোবা অনেক অনেক মেম্বাররা যারা হয়তোবা ট্রেড নিছে যেমন ধরেন আমি কিন্তু ইউরো জেপি ওই দিন কিন্তু আমি নিজেই ট্রেডটা ফার্স্ট এনকাউন্টার করি নাই কিন্তু যখন দেখলাম যে না এরকম সবাই দিচ্ছে তখন আমি নিজেও একটু অ্যানালাইসিস করে দেখলাম না ইটস এ গুড সেট

আজকে যতটুকু দিলাম নেক্সট স্ক্রিন শট গুলোতে আমি অবশ্যই চাই যে আপনারা সেট আপ দিবেন প্রাই সেকশন যে চারটা উইপেন আমি আপনাদেরকে দেখালাম উইথ গুড লেভেলস দ্যার ইজ পিন বার ইনসাইড বার অ্যান্ড বার ইনসাইড বার এবং পিন বারের যে অ্যাডভান্সড জিনিসগুলো যেগুলো আমি বুঝালাম ওগুলো অবশ্যই আর অ্যান্ড গালফিং বার টু বার টু বার স্যাটআপ কিন্তু আমি এখন থেকে বলে দিচ্ছি টু বার স্যাটআপ কিন্তু খুব বেশি পাবেন না

মানডে a day of এসে অফ আপনি মানডে তে প্রায় সময় দেখবেন যে আপনি যেকোনো সময় যদি যেকোন ক্যান্ডেল যদি আপনি দেখেন অফ রিডিং যেটা আমি এখন আপনাদেরকে বলে দিই এটা একটু মাথায় রাখবেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নোট অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যখন আপনি একটা ক্যান্ডেল দেখেন যে ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে ঠিক আছে ওয়েদার দ্য ক্যান্ডেল ইস গোয়িং ইন টু দ্য ট্রেন্ড ফর এন এক্সাম্পল আমরা এখানে দেখলাম আমরা এখানে দেখলাম যে এই ক্যান্ডেলটা ঠিক আছে আমরা যদি এই ক্যান্ডেলটা দেখি এখানে দেখতেছি যে ক্যান্ডেলের নিচেও কিন্তু আমাদের একটা একটা শ্যাডো শ্যাডো দেখা দেখা যাচ্ছে যাচ্ছে উপরে তাহলে আমরা পিওরলি জানি যে আমাদের এটা কিন্তু একটা বাই সেটা ঠিক আছে তাহলে আমাদের এখানে নিচের শ্যাডোটার মানে কি তার মানে হচ্ছে প্রাইস কিন্তু প্রথমে যখন আপনার ক্যান্ডেলটা ক্যান্ডেলটা যখন স্টার্ট হয়েছে তখন আমরা প্রথমে কিন্তু একটু দেখি যে ক্যান্ডেলটা মানে আমাদের একটু সেলের দিকে যাচ্ছে ঠিক আছে দ্যাট ইজ কল রিট্রেসমেন্ট অফ দ্য ক্যান্ডেলস যেমন উইকে যখন আমরা জিনিসটা দেখবো ফর এক্সাম্পল এই ক্যান্ডেলটা দেখেন এটা কিন্তু একটু সেলের দিকে গেছিল যাওয়ার পরে কিন্তু আবার সুন্দর করে আবার বাই উঠে গেছে সো দ্যাট মিনস যে আপনার এখানের মধ্যে হয়তো বা এই মানডেতে এই রিট্রেসমেন্ট রিট্রেসমেন্টের ঘটনাটা ঘটছে রাইট সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে মানডে একটু ট্রেন্ড অনুযায়ী কিন্তু আপনি যেন ট্রেডটা না আগান মানডে একটু ওয়েট করার চেষ্টা করবেন দ্যাট ইজ দ্য থিং আর গ্যাপ কেন হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইটস আ কোয়াইট অ্যাডভান্স কনসেপ্ট আমি এটা আমি এখনো জিনিসটা আপনাদের সামনে এখনো উপস্থাপন করিনি সো

স্ক্রিনশট কালকে থেকে দেওয়া শুরু করে ইনশাল্লাহ আমি যেন এটা দেখতে পাই কারণ দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল টু মি দ্যাট ইজ অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল টু ইউ গাইস আপনারা যদি স্ক্রিনশট দেন আপনারা যদি একটা ভুল আপনারা যদি ট্রেড সেটআপটাকে আরকে बेटर রেকগনিস করতে নিতে পারেন দ্যাট ইজ দ্যাট ইজ রিয়েলি এ গুড থিং ফর ইউ সো আপনারা যদি চান যে নিজে কিছু একটু শিখবেন হাত পা কিন্তু একটু মারতেই হবে বসে বসে কিন্তু শিখতে পারবেন না স্ক্রিনিং করতে হবে ট্রেড সাইড আপ খুঁজতে হবে ট্রেড সেরআপ টা কিনা ওইটা আমাদের থেকে একটু কালেকশন করে নেবেন তাহলে আপনার জিনিসটা নিজের মধ্যে চলে আসবে জিনিসটা যে আসলে কত বেটার আপনার আহ ট্রেড সাইডআপ টা কত বেটার ভাবে আপনি জিনিসটা পাচ্ছেন সো দ্যাট ইস দ্য থিঙ্ক টোটালি আজকে পুরো দু ঘন্টায় আসলে আমি পুরোটাই নিজেই আহ করে ফেলছি অ্যাকচুয়ালি সো এখন আর কিছু এনগালফ না করে ভাত এনগালফ করতে যাচ্ছি সো দ্যাট ইজ কোয়াইট ওকে ফর টুডে আর সবাই ইনশাল্লাহ কালকে থেকে স্ক্রিনশট দেওয়া শুরু করবেন আর কিছু না বুঝলে যদি কোন ট্রেড সেট কোনো প্রবলেম হয় আমার আমি তো আছি আমাকে অনলাইনে নক করবেন আর থ্যাঙ্কস ফর অল ইউর অ্যাটেন্ডেন্স আর আশা করবো নেক্সট ওয়েবিনারটা তো ইনশাল্লাহ আপনারা থাকবেন আর এই সপ্তাহের মধ্যে আমি আর মুহিব ভাই মিলে কিন্তু একটা ছোটখাটো একটা কাইন্ড অফ লাইভ ক্যাম্পেইন টাইপের করবো লাইভ ট্রেডিং নিয়ে উইথ ডাইভারজেন্স এজ ওয়েল এজ উইথ দ্য প্রাইস অ্যাকশন এজ এজ এ গুড ডেডলি কম্বিনেশন এজ ওয়েল সো ওই ক্যাম্পেইনটাতে আপনারা অবশ্যই থাকার চেষ্টা করবেন আপনারা আমি একটা ভোটিং পোল খুলবো কিছুক্ষণ পর ওই ভোটিং পোলের মধ্যে আমি চারটা দিন দিব যে চারটা দিনের মধ্যে সবাই যে দিনটাকে বেশি প্রেফারেন্স করবে ওই দিনের মধ্যে আমরা বিকাল পাঁচটার পর আমরা ওই ক্যাম্পেইনটা চালু করবো আর কি কাইন্ড অফ দ্য লাইভ ট্রেডিং ক্যাম্পেইন

আর যদি কারো কোনো প্রবলেম থাকে আজকের টপিক গুলোর ব্যাপারে অবশ্যই জানাতে পারেন স্ক্রিনশট দিয়ে দিয়ে অথবা কোন কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন এই ওয়েবিনারটা রেকর্ডিং হচ্ছে এবং এই ওয়েবিনারটা রেকর্ডেড ভার্সনটা আপনারা কালকে দুপুরের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন সো থ্যাংক ইউ एवरीवन এন্ড গুড লাক ফর ইওর ট্রেডিং ফ্রম টুমরো